সরি। আচ্ছা ভাইয়া, অ্যাড ম্যানেজারে যাওয়ার আগে আপনারা ফার্স্টে হচ্ছে অ্যাড সেন্টারে যাবেন। অ্যাড সেন্টারের থ্রুতে যেটা হয়, একটা রিভিশন যেহেতু বলেছেন, পুরোটাই একটা রিভিশন দিয়ে যাই আমরা। অ্যাড সেন্টারে কি কি কাজ করতে পারবো, অ্যাড ম্যানেজারে কি কি কাজ করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমার কথা কি শুনতে পেয়েছেন আপনারা? হ্যালো হ্যালো, হ্যাঁ বললাম, অ্যাড ম্যানেজারে কি কি করবেন, অ্যাড সেন্টারে কি কি করবেন। অ্যাড ম্যানেজার অ্যাড সেন্টারে কাজ যদিও পেজ নিয়ে, কিন্তু দুইটার কিছু কাজের মধ্যে ডিফারেন্স আছে। অ্যাড ম্যানেজারে অ্যাড সেন্টারের কাজ, যে কেউ পেজের যদি সে এডিটর থাকে বা অ্যাডভার্টাইজার থাকে, তাহলে সে পেজ থেকে একটা অ্যাড রান করাতে পারে। অ্যাডমিনশিপ তো পারেই, কিন্তু তারপরও সে একটা অ্যাড রান করাতে পারে। একটা অ্যাড রানের জন্য তাকে অ্যাডমিনশিপের প্রয়োজন হয় না। এডিটর, অ্যাডভার্টাইজার, এরাও কিন্তু অ্যাড ক্যাম্পেইন করতে পারে। তো ওখান থেকে যদি তাদেরকে এডিটর আর অ্যাড সরি অ্যাডভার্টাইজার দিয়ে দেয়, তাহলে ওরা অ্যাড রান করে দেবে। এখন বলতে পারেন, আপু অ্যাড সেন্টার থেকে যদি অ্যাডই করা যায়, তাহলে অ্যাড ম্যানেজারে যাব কেন? কারণ হচ্ছে অ্যাড সেন্টারে কিছু আপনার এলিমেন্টস আছে যেটা অ্যাড ম্যানেজারে নেই, আর অ্যাড ম্যানেজারে কিছু এলিমেন্টস আছে, কিছু না, মোস্ট অফ দ্য এলিমেন্টস অ্যাড সেন্টারই অ্যাড ম্যানেজারই আছে, যেটা আপনি অ্যাড সেন্টারে পাবেন না। আর অ্যাড সেন্টার হচ্ছে খুব স্বল্পতে আপনি ইনস্ট্যান্টলি করে দিতে পারবেন। যদিও অ্যাড ম্যানেজারের মতো করি এখানে আপনার অডিয়েন্স সেট করা যায়, তারপরও অ্যাড ম্যানেজারের অনেক অপশন এখানে আপনি খুঁজে পাবেন না। তো অ্যাড সেন্টার থেকে বেসিক্যালি আমরা করতে পারি ব্র্যান্ডিং, মানে বিজনেস বিজনেস প্রমোট, আমার টোটাল পেজটাকে প্রমোট করা যেটা, বা বুস্টিং করা যেটা বলে, সেটা লোকালি, মানে পুরো ঢাকা শহর হবে না। ঢাকা শহর না হয়ে আমি ধরেন বনশ্রীতে থাকি, আমার বাসা বনশ্রীতে, আমার বনশ্রীর আশেপাশের এরিয়াগুলি সে কাভার করবে। যেমন এখন আপনারা থাকেন খাগড়াছড়িতে, আপনার বিজনেস অ্যাড্রেস যদি খাগড়াছড়ি হয়, সেক্ষেত্রে আপনার অ্যাড সেন্টারের থ্রুতে যদি প্রমোটিওর বিজনেস লোকালি দেন, তাহলে খাগড়াছড়ির একটা লিমিটেড সীমানার মধ্যে হচ্ছে আপনার এই ইয়েটা কি বলে একটা দেখাবে, ওইটুকুর বাইরে কারো কাছে একটা যাবে না। এর থ্রুতে হবে কি, লোকাল মানুষ আপনার বিজনেস সম্পর্কে জানতে পারবে। যেটা ওই দিন মেবি আমাকে অর্পণ একটার কথা বলেছিল আর জয়দেব একটার কথা বলেছিল, হ্যাঁ আমি বলছিলাম একটা, অর্পণ বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ওই যে চিটং এর লোকাল একটা, মানে লোকাল একটা অ্যাড রান করাতে চাচ্ছিল। হ্যাঁ, এখন চিটং এর লোকাল অ্যাড যেটা রান করাতে যাচ্ছে, সেটা তার কি আপনার ইয়ে থেকে করতে চায়, কি বলে, আচ্ছা এখানে দেখেন নতুন আরেকটা আসছে, বুস্ট অ্যান্ড পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমরা যখন করেছিলাম তখন ছিল না, তখন কিন্তু এই অপশনটা ছিল না। এখানে কিন্তু কিছু অপশন নতুন এসছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পেরেছেন? এই অপশনটা যখন আমরা র্যামরা ভাইদেরকে দেখিয়েছি অর্পণ, তখন এই অপশনটা ছিল না, তারপরে এই অপশনটা ছিল না, এই যে দেখাচ্ছি ইনস্টাগ্রাম পোস্ট অপশনটা ছিল না, গেট মোর কলস ছিল না, গেট মোর ভিজিটর্স, আল্লাহ এখানে তো পুরোটাই অ্যাড সেন্টার করে ফেলছে, অ্যাড সেন্টার তো অ্যাড ম্যানেজারের মধ্যে, গেট দূর কই গেল, গেট মোর ওয়েবসাইট ভিজিটর ছিল না, গেট মোর লিডস ছিল না, এখানে অন্য পাঁচটা ছিল, পাঁচটার মধ্যে একটা ছিল প্রমোট ইউর বিজনেস লোকালি, বুস্ট ইউর পোস্ট, প্রমোট ইউর পেজ, তারপরে হচ্ছে লাইকের জন্য একটা। এখন কথা হচ্ছে আপনাকে কিন্তু প্রত্যেকটাই সাইন বুঝিয়ে দিচ্ছে কোনটার থ্রুতে কি পাবেন, কোনটার থ্রুতে কি আসবে। এখন যদি সে তার পেজে লাইক বাড়াতে চায়, সেক্ষেত্রে আমরা প্রমোট ইউর বিজনেস সরি প্রমোট ইউর পেজ দিয়ে আমি হচ্ছে তার জন্য একটা অ্যাড রান করিয়ে দিব পুরো চিটং এর উপরে। হ্যাঁ, ও পেজে বলছে পেজে লাইক বাড়াইতে, মানে যাতে তাহলে পার্মানেন্ট কাস্টমার হয়। হ্যাঁ, তাহলে প্রমোট ইউর বিজনেস দিয়ে আমরা শুধু চিটং কে লোকেট করে দিব, চিটং এর লোকেশন দিয়ে দিব। আর যদি প্রমোট ইউর বিজনেস লোকালি দেই, তাহলে ওর বিজনেসটা যেই জায়গাটাতে আপনাদের চিটং এর যেই জায়গা, ভাইয়া একটু আগে মেনিবি বড় ছিল, এখন আবার ছোট হয়ে গেছে, যদি ওর বিজনেসটা যেই জায়গায় ওই জায়গার জন্য যদি হয়, ও যদি চায় যে না আমার লাইকটা শুধু ধরেন আপনার আমি হালি শহরেই চাই, তাহলে সেটা হবে প্রমোট ইউর বিজনেস লোকালি দিয়ে। কারণ ওর বিজনেস যদি হালি শহর রিলেটেড, হালি শহরের অ্যাড্রেসে হয়ে থাকে, তাহলে আপনার হচ্ছে শুধু হালি শহরই অ্যাড যাবে, হালি শহরের বাইরে অ্যাড যাবে না। বুঝতে পেরেছেন?
যেটা হচ্ছে জয়দেব যদি করে, জয়দেবের করতে হবে হচ্ছে ফার্স্টে এটা দিয়ে প্রমোট ইউর বিজনেস লোকালি দিয়ে, জয়দেব যে রেস্টুরেন্টের কথা বলেছে। আর যদি আপনি করেন, আপনি করবেন প্রমোট ইউর পেজ, প্রমোট ইউর পেজ সেটা হবে পুরো চিটং সিটিকে টার্গেট করে আপনি প্রমোট ইউর পেজ করতে পারেন। প্রমোট ইউর পেজ দিলে আপনি শুধু চিটং সিটি না, অল ওভার দ্য ওয়ার্ল্ড কে আপনি ইয়ে করতে পারেন, টার্গেট করতে পারেন, টার্গেটেড এরিয়াতে, হ্যাঁ টার্গেট টার্গেট করতে পারেন। সেক্ষেত্রে আপনি শুধু বাংলাদেশের, শুধু বাংলাদেশ কেউ না, আপনি শুধু চিটং ডিভিশনকে টার্গেট করবেন। ওনার বিজনেস যেহেতু ওখানকার, উনি যেহেতু বাইরে ইয়ে করবে না, তাহলে আপনি শুধু চিটং কে টার্গেট করে দিবেন, তাহলেই তো হয়ে যাবে। আপু শোনা যাচ্ছে না, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতেছি, নেট ড্রপ করে, হ্যাঁ আমার নেট ড্রপ করে গিয়েছিল। বললাম যে ইনস্টাগ্রামের পোস্ট যেটা, সেটা ইনস্টাগ্রামে পোস্ট থাকার পরে, আচ্ছা আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ইনস্টাতে কোনো অ্যাড ম্যানেজার নেই, আমাদের যেটা আছে সেটা ফেসবুকেই আছে। এই কথাটা শুনতে পেয়েছেন কিনা আমি জানি না, হ্যাঁ শুধু ফেসবুকই আছে। ফেসবুকের অ্যাড ম্যানেজারই হচ্ছে এখন ইনস্টাগ্রামের অ্যাড ম্যানেজার, কারণ হচ্ছে ইনস্টাকে ফেসবুক কিনে নিয়েছে, ওন করেছে, ঠিক আছে? সো ইনস্টার যে কোনো অ্যাড আমরা ফেসবুকের থ্রুতে দিতে হয়। এখন কথা হচ্ছে যে এখানে পোস্ট অ্যান্ড বুস্ট অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট, সেটার জন্য আপনাকে কিভাবে করতে হবে, ইনস্টাগ্রামে একটা পোস্ট থাকতে হবে, ইনস্টাগ্রামের পেজটাকে এই পেজের আন্ডারে লিঙ্ক করে দিতে হবে, এই পেজের সাথে ওইটাকে অ্যাটাচ করে দিতে হবে, নট লিঙ্ক দিয়ে সেভাবে না। ওইটা হচ্ছে আমরা সেটিংস এ গিয়ে, সেটিংস এর ভিতর থেকে ইনস্টাগ্রাম কে যখন অ্যাকাউন্ট কানেক্ট করব, তখন আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দিতে হবে। লিঙ্ক দিতে হলে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড দিতে হয় না, কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্ক করতে গেলে পাসওয়ার্ডটা দিতে হয়। তো ইনস্টাগ্রামের ওইটা দিয়ে তারপর এখানকার একটা পোস্ট আমরা দিতে পারবো। এখন আমরা হচ্ছে প্রমোট ইউর বিজনেস, প্রমোট ইউর পেজ দিয়ে দেখে নিই, সবগুলি একই লিড গেট মোর লিড হচ্ছে লিড জেনারেট মানে তথ্যগুলি পাওয়ার জন্য, তথ্য পাওয়ার জন্য গেট মোর লিডস হচ্ছে তথ্য পাওয়ার জন্য। ভাই একটু ব্যাকে যান, বাকি একটা একটা করে আমি বলে দিচ্ছি। তথ্য পাওয়ার জন্য আচ্ছা, গেট মোর মেসেজ হচ্ছে পেজে মেসেজ পাওয়ার জন্য, বুস্টে পোস্ট হচ্ছে পোস্ট একটা বুস্ট করা মানে প্রমোট করা, আর বুস্ট অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট তো বললামই। প্রমোট ইউর বিজনেস লোকালি হচ্ছে আপনার বিজনেসটা যেই জায়গায়, ওই জায়গায় আপনি বিজনেসটাকে প্রমোট করছেন ওই এরিয়াতে। আর গেট মোর কলস হচ্ছে আপনি বেশি, ওখানে যদি কল টু অ্যাকশন বাটন থাকে তাহলে সেটার থ্রুতে আপনি আপনার পেজে কলস বেশি পান বা মানুষ আপনার সাথে কানেক্টেড বেশি হবে, এটা ওয়ান কাইন্ড অফ এঙ্গেজমেন্ট। তারপর গেট মোর ওয়েবসাইট ভিজিটার্স হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর পাঠানো, এইটার থ্রুতে। আর গেট মোর লিডস হচ্ছে লিডস কালেক্ট করা মিনস হচ্ছে আপনার যারা ক্লায়েন্ট থাকবে বা যারা টার্গেটেড অডিয়েন্স থাকবে তাদের ইনফরমেশন গুলিকে কালেক্ট করা, এখানে গেট মোর লিডস বলে। আমরা ফার্স্টে প্রমোট ইউর পেজ দিয়ে স্টার্ট করবো না আপু? মেসেঞ্জারে যে অ্যাড গুলো দেখা যায় ওগুলো কোথা থেকে করে? ওইটা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে করতে হয়, কারণ ওখানে অ্যাড প্লেসমেন্টের একটা জায়গা দেখা যায় যে আপনি অ্যাডটা কোথায় দিতে চান, মেসেঞ্জারে দিতে চান না আপনি, ইনস্টাগ্রামে দিতে চান না, আপনার স্টোরিতে। যেমন আমরা অ্যাডটা তিনটা চারটা জায়গায় দেখতে পাই, একটা হচ্ছে ফেসবুক স্ক্রল করতে করতে ফেসবুকের পোস্টের মাঝে স্পন্সার্ড অ্যাড দেখতে পাই, একটা যদি আমরা ডেস্কটপে ওপেন করি ফেসবুকের এই পোর্শনটাতে দেখতে পাই হোম বাটনের এই যে এই পোর্শনটাতে আমি দেখাচ্ছি আপনাকে। হোম বাটনের এই পোর্শনটাতে একটা দেখতে পাই না অ্যাড, আমরা একটা অ্যাড আসে হচ্ছে আপনার এইখানে এইভাবে পোস্ট আকারে স্পন্সর্ড আকারে একটা অ্যাড আসে এইখানে, আর একটা অ্যাড আসে মেসেঞ্জারের স্টোরিতে, একটা অ্যাড আসে ফেসবুকের
স্টোরিতে, আবার অ্যাড আসে হচ্ছে ইনস্টার স্টোরিতে, ইনস্টার ইনস্টাগ্রামের হচ্ছে নিউজ ফিডে, এই জায়গাগুলি হচ্ছে আপনার অ্যাড রান। আপনি এটা করতে হয় ওই যে অ্যাড ম্যানেজারের থ্রুতে। আমি ফার্স্টই বলেছি অ্যাড সেন্টার থেকে কাজ করা যায়, কিন্তু কিছু ফ্যাসিলিটি আছে, কিছু সুবিধা আছে, কিছু আমাদের ফ্লেক্সিবিলিটি আছে যেটা আমরা অ্যাড সেন্টার অ্যাড সেন্টারে পাই না, যেটা আমরা অ্যাড ম্যানেজারে পাই। এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের থ্রুতে করা যায়। যেমন অ্যাড ম্যানেজারের থ্রুতে আপনি পিক্সেল সেট আপ করে পিক্সেলের থ্রুতে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। পিক্সেলের থ্রুতে অ্যাড ক্যাম্পেইন করলে আপনার ইনফরমেশন গুলি কালেক্ট হয়ে যায়। আপনার ধরেন ইনফরমেশন কালেক্ট থাকাকালীন আপনি যদি পিক্সেল, যে পিক্সেল সেট আপটা ওয়েবসাইটে দেখেছিলেন না আপনারা, ওই ওয়েবসাইটে পিক্সেল সেট আপের থ্রুতে হচ্ছে আপনার ইয়ে হয়ে যায়, ইনফরমেশন গুলি কালেক্ট হয়ে যায়। কারণ পিক্সেল হচ্ছে আপনার ফেসবুকের থ্রুতে ওয়েবসাইটে ভিজিটর পাঠায়, পাঠানোর পরে ওই ভিজিটরের 90 ডেজ পর্যন্ত ওই ভিজিটরের সমস্ত ইনফরমেশন পিক্সেলদের থ্রুতে আমরা কালেক্ট করে ফেলতে পারি। ইনফরমেশন আমাদের কাছে 90 দিন থাকে, 90 দিন পরে ডিলিট হয়ে যায়। এখন যদি মনে হয় ওই ইনফরমেশনটা আমার রাখা প্রয়োজন, তখন সেটা আপনি হচ্ছেন ডাউনলোড করে নিলে আপনার কাছে থেকে যাবে। আচ্ছা, আমরা প্রমোট ইউর বিজনেস লোকালি দিয়ে দেখি একটা অ্যাড। এখান থেকে সবগুলির সিস্টেম একই, আমরা প্রমোট ইউর বিজনেস লোকালি দিয়ে দিই। ওই লোকালি লোকালি যেটা সেটা কি আমরা অ্যাড ম্যানেজারে পাবো না? এইখানে আবার কথা আছে, লোকালিটা আমরা অ্যাড ম্যানেজারে পাই না, লোকালিটি অপশনটা নাই। ওখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, রিচ আছে, যে আপনার পেজ এত মানুষের সামনে দেখাবে কিন্তু কতজন লাইক দিবে তার কোনো সিওরিটি নেই। আবার ওইখানে হচ্ছে এইটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ পেজের লাইকের জন্য, সেটা অ্যাড ম্যানেজারের থ্রুতে করা যায়। এখানে প্রমোট করলে যাবে কিন্তু কত পাবেন সেটা দেখাবে না ওরা। আপনাকে অ্যাড ম্যানেজার নিয়ে আসছে না আপু, দেখাচ্ছে আর কি ওটা, মানে অ্যাড ম্যানেজার অপশন কি কি আছে সেটা। অ্যাড ম্যানেজারের অপশনটা এখন দেখেন না ভাই, এই যে প্রমোট ইওর পেজ, এই যে অ্যাড ক্রিয়েটিভ। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন ডেসক্রিপশন দিতে হয় ভাইয়ার, যে পোস্টটা আছে এই পোস্টটা এখানে দেখা যাচ্ছে। আর যদি আপনার এই পোস্ট ইউজ না করতে চান, আপনি প্রমোট ইওর বিজনেস দিলে আপনার পেজের যেই পোস্টটা থাকবে ওই পোস্টটাই, যেটা মেবি আপনার ইয়েতে থাকে প্রোফাইলে থাকে, এই ছবিটা প্রোফাইল পিকচার আকারে আছে, এই জন্যই এই ছবিটা দেখাচ্ছে। এখানে এসে ভাইয়া নিচে আসেন, এই যে অডিয়েন্স, আমাকে একজন বলেছিলেন আপু আমি পুরনো অডিয়েন্স দিয়ে করতে চাই। এখানে যদি আপনার সেভ অডিয়েন্স করা থাকে তাহলে পাবেন, আর অডিয়েন্স সেভ করা না থাকলে আপনাকে এখান থেকে নতুন করে নিতে হবে। এই যে দেখেন এখানে একটা অডিয়েন্স অলরেডি সেভ করা আছে দেখা যাচ্ছে, লোকেশন বাংলাদেশ খাগড়াছড়ি চিটং ডিভিশন। আচ্ছা না, এখানে হচ্ছে ভাইয়া আমরা নিউ অডিয়েন্স অ্যাড করব। নিউ অডিয়েন্স অ্যাড করার আগে ভাইয়া এই যে হোল্ড অন, এখন হচ্ছে পিপল ইন ইউর লোকাল এরিয়া, আমরা কি আমাদের লোকাল এরিয়া থেকে মানুষজনকে কালেক্ট করতে চাই কিনা। বা এখানে দেখেন ওনার যারা মেবি উষা চিং ভাইয়া ডেমোরি চ্যাং, আচ্ছা এগুলি হচ্ছে ভাইয়ার অডিয়েন্স এর নাম দেয়া আছে। এখান থেকে যদি আপনার পুরনো কোনো অডিয়েন্স কে আপনি সিলেক্ট করে রিটার্গেট করে অ্যাড ক্যাম্পেইন করতে চান, সেক্ষেত্রে আপনি পারবেন এখান থেকে জাস্ট যেটাকে রিটার্গেট করতে চান সেটা নিয়ে নেওয়া। অথবা এই যে ক্রিয়েট নিউ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ থ্রুতে আমরা নতুন করে আরেকটা অডিয়েন্স সেট করতে পারি। ভাইয়া আপনারা যারা নতুন অন্য একটা পেজের জন্য কাজ করবেন তখন তো আপনাদের জন্য সেটা নতুন হবে, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে নতুন করে ক্রিয়েট করতে হবে। ভাইয়া ক্রিয়েট নিউ যান, ক্রিয়েট নিউতে হচ্ছে অডিয়েন্স নেম দেন, কারণ আপনি পরবর্তীতে রিটার্গেট করতে হলে এই অডিয়েন্স এর একটা নাম জানা থাকা লাগবে। আদারওয়াইজ আপনি কি নামে খুঁজবেন, কি নামে ছিল, ট্রাই করবেন ক্লায়েন্টের নামে ওই অডিয়েন্স এর নামটা দিয়ে রাখতে, তাহলে ওই ক্লায়েন্ট যখনই আপনাকে নক করবে আচ্ছা এটা তো ওনার অডিয়েন্স ছিল। হ্যাঁ ভাইয়া দিয়ে দেন, নাম দেন, ইমন জয়েন করলো দেখলাম। জি আপু, আপনাদের পূজো নাই আজকে? সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে পারবেন। যেমন অল দিলে ছেলে মেয়ে দুজনই দেখবে,
শুধু ম্যান দিলে হচ্ছে ছেলেরা দেখবে, ওমেন দিলে মেয়েরা দেখবে। এখানে এজ লিমিটেশন আছে, এইজের রেস্ট্রিকশন করে দিতে পারেন যে আমি 40 বছরের উপরে মানুষকে দেখাবো না। এখন ধরেন 50 বছরের একটা মানুষ নিশ্চয়ই খুব হেভি গয়না পরবে না, একটা ধরেন 15-16 বছরের মানুষ থেকে, মেয়েদের থেকে শুরু করে, এখন 16 বছরের মেয়ে থেকে শুরু করে ধরেন 40-45 বছর পর্যন্ত একটা মেয়ে খুব হেভি গয়না পরে, বা টপস পরছে, বা জিন্স পরছে, ওয়েস্টার্ন আউটফিট পরছে। তো তাদের জন্য আপনি এইটা লোকেট করবেন। কিন্তু খাবার খায় কারা? রেস্টুরেন্ট আপনাদের খাগড়াছড়িতে যে রেস্টুরেন্ট আছে ওখানে সবচেয়ে বেশি খাবার খেতে যায় কারা? আপনারা আপনারা ইয়ং জেনারেশন যারা আছেন, না ওল্ড জেনারেশনও যায়? হ্যালো, মাঝে মধ্যে যায় আর কি। ধরেন আপনার ফ্যামিলি কোনো ইয়ে পড়লো তখন যায় আর কি, পেশেন্ট পড়লো তখন যায়। কিন্তু ওল্ড জেনারেশন কিন্তু যাচ্ছে না, যাচ্ছে না, আপনারা তো যাচ্ছে না কম। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে যেটা করতে হবে, আপনাদেরকে টার্গেট করতে হবে ইয়ং জেনারেশনকে। এজ লিমিটটা কত হতে পারে ইয়ং জেনারেশন? আর আপনারা চিন্তা করেন 30-35, 35 এর পরের মানুষজন কি খুব রেগুলার আপনাদের রেস্টুরেন্টে যায়? না আপু, ওটা তো অকেশনাল, ধরেন গেস্ট আসলো। তাহলে 35 এর উপরে তো আমাদের প্রয়োজন নেই, কারণ তার উপরে দেখালে আমাদের হচ্ছে ইয়ে আসবে না, কি যেন বলে, লাভ হবে না। মানে আমাদের টাকা যেটা আমরা ইনভেস্ট করব সেটা হচ্ছে ওয়েস্ট হবে। সো এখান থেকে ধরেন 16, কেন আপনাদের 18 বছরের নিচের বাচ্চারা রেস্টুরেন্টে যায় না? 15-16 থেকে যায়, 15-16 থেকে 35 করেন। এটা এখানে একটা জিনিস খেয়াল করবেন ভাইয়া, যখনই এখানে চেঞ্জ করছে, এই জায়গাটাই যখন চেঞ্জ করছে, নিচে কিন্তু এই যে রিচ পটেনশিয়াল রিচ পিপল, দেখেন এই মানুষের পরিমাণটা কমছে বাড়ছে। ভাইয়া আবার চেঞ্জ করেন, দেখেন এই জায়গায় এখন 1,20,000 দেয়া আছে। ভাইয়া যখন আরেকটু বাড়াবে দেখেন এটা বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন? আবার কমান, ১১০,০০০ চলে এসছে এখন। এখান থেকে ভাইয়া 35-35 করে দেন, আপনি 35 করে দেন। মানে হচ্ছে এর মধ্যে পটেনশিয়াল কাস্টমার আছে হচ্ছে 1,20,000 জন। এখন ভাইয়া স্ক্রল করেন, একটু স্ক্রল করে নিচে আসেন। আর যাচ্ছে না তো এখানে, হ্যাঁ বাপাশে স্ক্রল করতে। আপু এই 1,20,000 কি কয়দিনের জন্য? ভাইয়া সরি, বাপাশ বাপাশ বলছি, ডান পাশে এই যে এইটাকে স্ক্রল করে একটু নিচে নামান। এই যে দেখেন অডিয়েন্স, এইটা ভাইয়া এখনো তো টার্গেট করছেন না, মানে এই পরিমাণে মানুষ আছে আছে এগুলো দেখাচ্ছে আর কি, এই পরিমাণে মানুষ আপনার ওই লোকেশনের মধ্যে পাবেন। যেমন উনি বাংলাদেশের খাগড়াছড়ি চিটং এর 25 মিটার দিয়ে রাখছে, 25 মাইল দিয়ে রাখছে। এখন ওইখানে উনি 25 মাইলটাকে কমাবে, কমায় একটা কি বলে ছোট পোর্শনে নিয়ে আসবে। এখন এখান থেকে লোকেশন অ্যাড করবেন, খাগড়াছড়ি চিটং দিয়েছেন, খাগড়াছড়ি চিটং এ যান ভাইয়া, স্ক্রল করে একটু উপরে উঠেন। উঠেছেন ভাইয়া? স্ক্রল করে উপরে উঠেন। এই যে দেখেন এখানে হচ্ছে 25 দিয়ে রেখেছে, 25-এর জায়গাটাতে আমরা একটু ছোট করব। হ্যাঁ দেখেন ড্রপ পিন, ড্রপ মানে ড্রপ ডাউন করা যায়, ড্র্যাগ করে পিনটাকে ড্রপ করতে পারবেন। একটু স্ক্রল করে নিচে আসেন ভাইয়া, আপনি তো কুমিল্লা নিয়ে গেছেন, আর একটু না 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 এটা না, হ্যাঁ এইখানে আচ্ছা এটা করা যাচ্ছে না, এটা 25 মিটারের মধ্যে আসবে খাগড়াছড়ি 25 মাইলের মধ্যে। মানে এই 25 মাইল কিন্তু আবার এরকম না যে আপনার শুধু খাগড়াছড়ি থেকে 25 মাইল, এটা সার্কেল হয়। সার্কেল মিন্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আপনার এটাকে কি বলবো, একটা বৃত্তের মতো, বৃত্তের মতো। খাগড়াছড়িকে যেই জায়গায় পয়েন্ট করেছে ওই জায়গা থেকে চতুর্দিকে 25 মাইলের মধ্যে সে দেখাবে, চতুর্দিকের 25 মাইলের মধ্যে সে তাকে দেখাবে। আচ্ছা এরপরে একটু স্ক্রল করেন ভাইয়া, উপরে উঠেন, একটু উপরে উঠেন। এটা খাগড়াছড়ি দিল, আপনার প্রমোটিওর বিজনেস যেহেতু আপনারা দিবেন, আপনারা প্রমোটিওর বিজনেস দিলে আপনাদের তো খাগড়াছড়ি, ভাইয়া কি লোকালি দিয়ে স্টার্ট করেছিলেন এটা না? হ্যাঁ জি আপু, হ্যাঁ এই জন্যই এটা এসছে। এই যে লোকালি দেয়ার, প্রমোটিওর বিজনেস লোকালি দেয়ার কারণ এটা হচ্ছে জয়দেব যেটা চেয়েছিলেন আপনার রেস্টুরেন্টের জন্য, আপনি হচ্ছেন এটা প্রমোটিওর বিজনেস লোকালি দিয়ে দিলে তখন এই যে আপনাদের খাগড়াছড়ি 25 মিটারের মধ্যে দেখাবে এটা হয়ে যাবে। তারপরে এখানে খুব বেশি কাজ থাকে না, এটা খুব ইজিলি করে দেয়া যায়, এখানে অডিয়েন্স সেটের অত ঝামেলা থাকে না, এখানে খুব ইজিলি করা যায় কাজটা। তারপরে স্ক্রল করে, আচ্ছা ভাইয়া দেখেন ডলারের অ্যামাউন্ট এখানে আছে, সেভ অডিয়েন্স দেন, সেভ অডিয়েন্স দেন, আমাদের এর বেশি আর কিছু দরকার নাই।
এখন এখানে আরো দরকার হয় সেটা হচ্ছে যে এখন ভাইয়া যেটা করলো দেখেন ওই যে খাগড়াছড়ি ট্যুর এন্ড ট্রাভেলস এর একটা ইয়ে চলে আসছে এডিটের একটা জায়গা চলে আসছে হ্যাঁ ক্লিক করেন এটাতে হ্যাঁ আপু হ্যাঁ এটাই তো যে আপনার এজ হ্যাঁ এটাতে হচ্ছে এডিট করতে পারবেন এডিটটা কি করবেন সেটা একটু স্ক্রল করে নিচে আসেন আমি বলে দিচ্ছি ডিটেইল না না ডিটেইল টার্গেটিং আচ্ছা ডিটেইল টার্গেটিং এ ব্রাউজ করেন ডিটেইল টার্গেটিং এ ব্রাউজ করেন এই যে এখন হচ্ছে আপনার বিহেভিয়ার আপনার যদি হয় যে রেস্টুরেন্ট আপনি কাদেরকে টার্গেট করবেন আপনার যদি হয় আপনার ইভেন্টের কাজ আপনি কাদেরকে টার্গেট করবেন এইখান থেকে তাদেরকে ডেমোগ্রাফিক যারা আছে এখান থেকে নিতে পারেন ধরেন তাদের ফেসবুকে যে ইন্টারেস্ট যারা যেই ব্যাপারে দেখাবে তাদের সামনেই যাবে সবার সামনে সব অ্যাড যাবে না বিহেভিয়ারে যাদের ফেসবুকে বিহেভিয়ার যেমন এখন বলতে পারেন আপনার ফেসবুকে বিহেভিয়ার কি এক একজন এক একটা জিনিস আমরা পোস্ট দিচ্ছি না আমরা আমাদের ইন্টারেস্ট গুলি ওখানে শো করছি না এইটার উপরে বেস করে কিন্তু ফেসবুক আমাদের উপরে একটা দেখায় আমরা যে যেই একটা দেখতে পাই আমাদের ইন্টারেস্টের উপরে বেস করে আমাদের এই বিহেভিয়ারের উপর বেস করে আমরা আমাদের যে প্রফেশনটা দিয়ে রেখেছি তার উপরে বেস করে কারণ এইখান থেকে তারা টার্গেট করে এই জন্য আমরা একটাকে দেখতে পাই তো আপনি চাইলে এখান থেকে বিহেভিয়ার দেখেও টার্গেট করে দিতে পারেন যেমন ধরেন যার রেস্টুরেন্ট আছে তার তার রেস্টুরেন্টের প্রয়োজন নাই যেমন আয়েশাপু জীবনের রেস্টুরেন্টে গিয়ে খাবে না কারণ আয়েশাপু নিজেই রেস্টুরেন্টে রান্না পারে আমি আপনি হয়তো রেস্টুরেন্টে গিয়ে খাবো কিন্তু আয়েশাপু খাবে না তো এখানে আসলে বুঝতে হবে আপনাকে বুঝে ধরে দেখে তারপরে আপনাকে হচ্ছে এখান থেকে ইয়েটা অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে আচ্ছা আমি না আপনাদের ফেসবুকে লাইভের লিংকটা আমাকে একটু কেউ দেন তো ফেসবুকে লাইভের লিংকটা আমাকে একটু কেউ দেন আমি তিনবার নিতে গিয়েও আপনাদের কাজ স্টার্ট করে দিও আমি হচ্ছে নিতে পারিনি মনে ছিল না আমি ভুলে গেছি একটু ওয়েট করেন ভাই এখান থেকে ডেমোগ্রাফিকটা আপনি একটু দেখাতে থাকেন একটা একটা অপশন ক্লিক করে দেখাতে থাকেন আমি দেখে নিচ্ছি আপু জি অর্পণ আপু আমি এই যে এডুকেশনের ভিতর গিয়ে যদি আমি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট এই পাবলিক স্কুল এন্ড কলেজ যেটা আছে ধরুন ওটা আমি সেট করে দিলাম তাহলে ওই খাগড়াছড়ি আমার টার্গেটেড এরিয়ার ভিতর ওই ইনস্টিটিউটে যারা আছে শুধু করা যাবে না শো করবে না এত স্পেসিফিক করা যাবে না করা যায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল লিখেন তো এটা আপনাকে এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ এভাবে আসে না এখানে হচ্ছে স্কুল মিন্স প্রতিষ্ঠান কিভাবে টার্গেট করবে প্রতিষ্ঠান টার্গেট করা যায় না ভাইয়া এখানে টার্গেট করা যাবে যারা স্কুলে পড়ে বা যারা কলেজে পড়ে বা যেমন ধরেন এডুকেশন লেভেল লেভেলে ভাইয়া এডুকেশন লেভেলটাকে ক্লিক করেন স্কুলে না প্রোফাইলে স্টুডেন্ট দেওয়া আছে তাদেরকে টার্গেট করা যাবে হ্যাঁ এই যে দেখেন এডুকেশন লেভেল করলে এই যে মাস্টার ডিগ্রি যাদের প্রোফাইলে দেয়া আছে খাগড়াছড়ির এর মধ্যে তারা পারবে আচ্ছা যারা হচ্ছে ইনগ্রেড স্কুল যারা হচ্ছে হাই স্কুল যারা হচ্ছে এই যে প্রফেশনাল ডিগ্রি নিয়েছে তাদের যাদের প্রোফাইলে যেটা দেয়া থাকবে ওইটাকে ধরে সে টার্গেট করে দেয় কিন্তু এক্সাক্ট হচ্ছে ইনস্টিটিউশনকে টার্গেট করা যায় না এখানে ফিনান্সিয়াল আছে লাইফ লাইফ ইভেন্ট আছে এখানে ডেকোরেটেড ডিগ্রি না ডক্টরেট ডিগ্রি ডেকোরেটেড করতেছি ডক্টরেট ডিগ্রি আছে তারপরে নিচে আসেন ভাইয়া নিচে নিচে স্ক্রল করে নিচে চলে আসেন ভাইয়া উষা সিং ভাইয়া এখানে এখানে স্ক্রল করে নিচে চলে আসেন এখানে প্যারেন্টস আছে রিলেশনশিপ আছে ওয়ার্ক আছে ওয়ার্কে দেখা যায় যে আমরা এক একজন এক এক ওয়ার্কের
হ্যাঁ মানে এক একটা ইয়েতে কাজ করি না, জয়দেব এটা আমাকে কখন লিখছে আমি এখন দেখেছি, জয়দেব কোনটা আপু? যে একটা টেক্সট দিয়েছিলেন। আচ্ছা ভাইয়া স্ক্রল করেন, যখন আপনি প্রমোটের জন্য দিবেন তখন আগে বুঝে দিতে হবে যে প্রমোটটা করছি কাদেরকে করছি কোথায় করছি। প্রমোটার বিজনেস লোকালি যেটা হবে, সরি ওয়ার্ক থাকবে, রিলেশনশিপ থাকবে। এখন ওয়ার্ক থাকলে ধরেন আপনি একটা, আপনার হয়তো একটা এজেন্সি আছে তখন আপনি তাদেরকে টার্গেট করলেন, আপনার হয়তো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের আছে সেখানে আপনি ওয়ার্ক টার্গেট করতে পারেন। কারণ তখন হচ্ছে দেখা যায় যারা থাকে তারা তো মাঝে মাঝে অফিসের গেট টুগেদার করে, তো ইভেন্ট গুলি করে, তাদের যে অনুষ্ঠান গুলি হয় বাৎসরিক ওইগুলির জন্য তাদের প্রয়োজন হয়, তো তাদের কাছে আপনারা অ্যাড শো করতে পারেন। তারপরে স্ক্রল করে উপরে উঠেন ভাইয়া, এখান থেকে যে কলেজ, কলেজ হাই স্কুল এন্ড গ্রেড, কলেজ গ্রেড, ওকে, তারপরে উপরে উঠেন, তারপরে হচ্ছে ইন্টারেস্টে যান। ইন্টারেস্ট হচ্ছে যে বিজনেস, যারা আমরা আমাদের ইন্টারেস্ট গুলি, যারা বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্ট আছে, যাদের এন্টারটেনমেন্ট আছে, যাদের ফ্যামিলি রিলেশনশিপে আছে, ফিটনেস ওয়েলনেস আছে, ফুড এন্ড ড্রিঙ্কে আছে, ভাইয়া স্ক্রল করেন এখানে প্রত্যেকটা। এটা তো আমাদের রিভিউ দেয়া, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা প্রত্যেকটা অপশনের ভিতরে এখন আর ঢুকছি না, ইন ডিটেইল এর জন্য ঢুকছি না। হবিজ এন্ড অ্যাক্টিভিটিস, শপিং এন্ড ফ্যাশন, স্পোর্টস এন্ড আউটডোর, যেমন এখন উষাচিং ভাইয়ারটা হচ্ছে স্পোর্টস এর, স্পোর্টস রিলেটেড ম্যাটেরিয়াল ওনার এখানে পাওয়া যায়, এলিমেন্টস গুলি পাওয়া যায়, যেমন হতে পারে সেটা টি শার্ট হতে পারে, ব্যাট হতে পারে, বল হতে পারে, আছে আপনাদের স্পোর্টস এর যা যা জিনিস এগুলি সব ওনার এখানে পাওয়া যায়। তো উনি কিন্তু সবসময় যদি বিহেভিয়ার টার্গেট করে, ওনার কিন্তু স্পোর্টসটাকে টার্গেট করা উচিত, কারণ ওনার স্পোর্টস রিলেটেড জিনিস, আউটডোর রিয়াকশন, রিক্রিয়েশন, তারপরে হচ্ছে স্পোর্টস আছে, টেকনোলজি আছে। এখন টেকনোলজি হচ্ছে আপনার যদি মোবাইল ডিভাইস আপনি সেল করেন, আপনি যদি কোনো ইলেকট্রিক ডিভাইস সেল করেন যেটা টেকনোলজিকে রিপ্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে আপনি টেকনোলজি যাদের ইন্টারেস্ট থাকে তাদের সামনে। আমার যদি ইন্টারেস্টই না থাকে আপনি আমার সামনে গল্ফের কোনো কিছু নিয়ে আসলে কি কখনোই আমার কাজ করবে বলেন? আমার মধ্যে ইন্টারেস্ট জাগবে না, আমার কখনোই মনে হবে না আচ্ছা গল্ফটা কি আমি দেখি। এখন যার গয়নার প্রতি আছে তার সামনে যদি আপনি এখন একটা মোবাইল ডিভাইস বা একটা আপডেটেড ইলেকট্রনিক ডিভাইস, সেটা কি তার কাছে কোনো ইফেক্ট করবে? করবে না। তো আপনাকে বুঝে শুনে তারপরে হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে, টার্গেটটা করতে হবে, এখান থেকে সিলেক্ট করবেন। এখানে যাদের যেই ইনফরমেশন গুলি দেয়া থাকবে বা আমরা যেইটার প্রতি ইন্টারেস্ট থাকবো সেটা যখন আমরা দিব, ইন্টারেস্ট থাকবো সেটা তারা তাদের প্রোফাইলে দেয়, তাদের সামনে গিয়ে একটা শো করে। কথাটা কি বুঝতে পেরেছেন? আমি চলোমেলো করে ফেলেছি, আপনারা তো বুঝবেন, আপনারা তো এটা এর আগে করেছেন। অর্পণের কথা জিজ্ঞেস করছি, আপু ইন্টারেস্টটা কি আমার ফেসবুকে ডেইলি অ্যাক্টিভিটির উপর নির্ভর করে? না, ইন্টারেস্টটা হচ্ছে যাদের আমরা দেখেন, আমরা কিছু পেজ লাইক দিয়ে রেখেছি, আমরা যখন ফেসবুক খুলি আমরা আমাদের ইন্টারেস্টটাকে দিয়ে রেখেছি, সবারই মোটামুটি ইন্টারেস্ট আছে। পাশে একটা ট্যাব ওপেন করেন ভাইয়ান, নতুন করে পাশে একটা ট্যাব ওপেন করে আপনি আপনার ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে তো লোডিং কি আর করবেন। আচ্ছা এই যে ভাইয়ার আপনার সামনে অ্যাড আসে, এই যে দেখেন ডান পাশে একটা স্পন্সর্ড অ্যাড আসছে। ওরে ভাইয়া তো এখানে ঢুকলেই দেখা যায় ভাইয়ার টেক্সট আসছে থাকে। এই যে দেখেন আমি বলেছিলাম না, একটা দুইটা জায়গা থেকে একটা আসে, এই যে একটা আসবে এখানে স্পন্সর্ড অ্যাড, আর একটা আসবে ভাই একটু স্ক্রল করে নিচে আসেন। আহা রে ভাইয়া ওই পাশে না, হ্যাঁ নিউজ ফিডে। এই যে এইখানে যেমন আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং খাগড়াছড়ি ব্যাচ, ভাইয়া হোল্ড অন হোল্ড অন হোল্ড অন একটু উপরে উঠেন, এইখানে যেমন এই যে এইটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই পোস্টার যেটা এলইডিপির, এই পোস্টার যেটা দেখতে পাচ্ছি, ঠিক এরকম ভাবেও কিছু আমাদের অ্যাড আসে। যখন এইখানে যে এই যে এত মিনিট দিয়ে যে জায়গাটা দেখাচ্ছে, এই জায়গায় মিনিট দেখানো, ছোট্ট করে এই জায়গায় তখন মিনিট দেখানো, এই জায়গায় তখন ছোট্ট করে স্পন্সর্ড লেখা থাকে। আচ্ছা
কি জন্য জানো নিয়ে আসছিলাম আপনাকে এখানে? আচ্ছা ইন্টারেস্ট ভাই আপনার হোমে যান, উষা সিং ভাই আপনার হোমে যান, হোমে না আপনার প্রোফাইলে যাবেন, আপনার প্রোফাইলে ইন্টারেস্টের জায়গায় দেখেন আপনি বেশ কিছু ইন্টারেস্ট দিয়ে রেখেছেন, আমাদের প্রোফাইলে ইন্টারেস্টে কিন্তু আমরা অনেক কিছু ইন্টারেস্ট দিয়ে রাখি, এটা অনেকই হয়তো আমাদের খেয়াল নেই। আচ্ছা এডিট প্রোফাইলে গেলে পেয়ে যাবেন। আপু আমি ব্যক্তি যে ইন্টারেস্ট দিই না, এখন আপনি না দিলে তাহলে আপনি টার্গেটের বাইরে পড়বেন, আপনাকে টার্গেট করা উচিত। না 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 আপু টার্গেটটা মেবি ওই যে আমরা প্রোফাইল অ্যাড করি না, এখন আমাদের ডিজিটাল মার্কেটিং টার্গেটের মধ্যে আমরা পড়ে যাব। হ্যাঁ আমরা এই যে কোথায় যেন ইন্টারেস্ট দেখলাম, এই যে দেখেন ওখানে হবিস ছিল খেলাছে। হ্যালো জি না আপনাকে না অর্পণ, হ্যাঁ তারপর ইমন, অর্পণ ইমন, ইমন যদিও বুঝে ইমনের একটু ঘাপলা আছে বলেছিল। আচ্ছা একটু স্ক্রল করে উপরে উঠেন তো ভাইয়া, এখানে ইন্টারেস্টটা কোথায় যেন দেখলাম, আর একটু উপরে নাই, নিচে আসেন নিচে আসেন, হ্যাঁ এখানে অ্যাড করা নাই ভাইয়ার, অনেক কিছু অ্যাড করা নাই, এখানেও ইন্টারেস্টটা অ্যাড করা থাকে, বুঝতে পেরেছেন? আমরা আমাদের প্রোফাইলে অ্যাড করি তো যারা ইন্টারেস্ট যেটার প্রতি অ্যাড করে রেখেছি সেটাই হচ্ছে তারা টার্গেট করে। আর বিহেভিয়ারটা হচ্ছে আমার ফেসবুকে আমি কিভাবে কোন পেজগুলি বেশি ফলো করি, বা বিহেভিয়ারটা হচ্ছে কোন টাইপের জিনিস আমি বেশি দেখি, কোন টাইপের জিনিস আমি বেশি শেয়ার করি, ওইটা হচ্ছে আমার বিহেভিয়ার ফেসবুকের, ওই বিহেভিয়ারকে টার্গেট করা যায়, ওইটাকেও টার্গেট করা যায়। আচ্ছা আপু এখানে একটা বিষয় মানে ধরেন এটা তো ধরেন আমি যে যে অডিয়েন্স গুলো টার্গেট করবো আর কি, ধরেন এখানে যে ডেমোগ্রাফিক হতে শুরু করে মানে এই কলেজ দিলাম হাই স্কুল দিলাম এদের ইন্টারেস্ট মানে আসতেছে, এটা কি মানে মানে ওইভাবে যাবে, ধরেন আমি এখানে একটা দিলাম আর ইন্টারেস্টে গিয়ে আরেকটা দিলাম তখন হবে কিনা? আমি কথাটা বুঝিনি, আমাকে আরেকবার বুঝানো। মানে আপু এই যে ধরেন এটা তো ধরেন এই আমরা আসলাম এখানে থেকে ইন্টারেস্ট দিলাম তারপরে বিহেভিয়ার দিলাম, এখন আমার অডিয়েন্সের কাছে কিভাবে যাবে এই টোটাল জিনিসগুলি যখন আমার সিলেক্ট হয়ে যাবে, এখানে যখন সিলেক্ট হয়ে ভরে যাবে, এখানে ধরেন আমি পাঁচ রকমের জিনিস দিলাম, ইন্টারেস্ট থেকে একটা দিলাম, বিহেভিয়ার থেকে একটা দিলাম, মোর ক্যাটাগরিজ থেকে একটা দিলাম, ডেমোগ্রাফিক থেকে দুটো দিলাম, তো হইলো পাঁচটা, এই পাঁচটা মানুষের কাছেই যাবে। ও আচ্ছা এই পাঁচ টাইপের মানুষের কাছেই যাবে। হ্যাঁ দেন ভাইয়া ইন্টারেস্ট দেন, ইন্টারেস্ট ধরেন আপনার আমরা হচ্ছে যদি লোকালি দিয়ে থাকেন তাহলে জয়দেবের জন্য, তো জয়দেবের রেস্টুরেন্টের জন্য দিলে জয়দেবের তো দেয়া লাগবে ফুড, ফুড এন্ড ড্রিঙ্ক দিতে হবে, ফ্যামিলি রিলেশনশিপ দিতে পারে, ফ্যামিলি ধরেন ছোটখাটো গেট টুগেদারের জন্য রেস্টুরেন্ট একটা তারা ইয়ে করতে পারে, বুক করতে পারে, পারে না? জি তো সেক্ষেত্রে আমরা ফ্যামিলি দিতে পারি, এটা এন্টারটেনমেন্টের আন্ডারে পড়বে, পড়বে। এখন যান এখন ফুড এন্ড ড্রিঙ্কে গেলে অ্যালকোহলিক বেভারেজ, এখানে তো অ্যালকোহলের মানে হার্ড ড্রিঙ্কস এর কোনো কিছু নেই, সো এখানে শুধু বেভারেজ আছে, কুকিং আছে, কুজিন আছে, ফুড আছে, রেস্টুরেন্ট আছে। এখন রেস্টুরেন্টে দেখি ভাই, রেস্টুরেন্টে ক্লিক করেন তো, রেস্টুরেন্টে যে কফি হাউস আছে, ডিনার আছে, ফাস্ট ফুড রেস্টুরেন্ট আছে, আপনাদের এখানে দেখে বুঝে তারপরে সিলেক্ট করতে হবে। ভাইয়া উপরে 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 উপরে, ওরে ভাইয়া রে উপরে, এখানে ফ্যামিলি এন্ড ওয়েলনেস এ যান, না ফিটনেস আর ওয়েলনেস, ফ্যামিলি এন্ড রিলেশনশিপ আমি পড়তেছি, ফ্যামিলি আর ওয়েলনেস, এই যে দেখেন ডেটিং আছে, ফ্যামিলি আছে, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারেজ, মাদারহুড, প্যারেন্টিং, তারপরে ওয়েডিং, তারপরে নিচে আসেন, নিচে আসেন ভাইয়া, ওয়েডিং, এখানে ওয়েডিং আরো আরো ছিল তো, এখানে নাই, ওইগুলি ইয়েতে আছে, অ্যাড ম্যানেজারে আছে, যে আপনার অ্যানিভার্সারির জন্য দিবেন কিনা, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, ওইরকম এঙ্গেজমেন্ট, ওইরকম অপশনগুলি, এত অপশনগুলি ডিটেইলিং তো এখানে দেয়া থাকে। আচ্ছা এখান থেকে যদি আপনি সিলেক্ট এখন বলতে পারেন, আপু আমি তো প্রমোট করবো, এটা যদি সিলেক্ট না করি কোনো প্রয়োজন মানে সিলেক্ট না করলে কোনো লস নেই, সরি সিলেক্ট না করলে কোনো প্রবলেম নেই, কিন্তু লস আছে, লসটা হচ্ছে ধরেন যার কাছে আমার এই একটা তখন গদবাধা ওই 25 মাইলের সবার সবার কাছে যাবে, কিন্তু সবার কাছে গেলে তো আমার লাভ নেই, কারণ সবাই তো আমার টার্গেটেড অডিয়েন্স না, টার্গেটেড অডিয়েন্সটা আপনাকে এখান থেকে সেট করে দিলে আপনার জন্য হবে কি, তাদের কাছেই যাবে যারা আপনার টার্গেটেড থাকবে, বুঝতে পেরেছেন? এটা না দিলে আপনার মানে না দিলে কোনো প্রবলেম নেই, দিতেই হবে ওরকম কিছু না,
কিন্তু না দিলে আপনার লস আছে কথাটা বোঝা গেল মানে আপু স্পেসিফিক দিলে মানে ভালো হয় আর কি স্পেসিফিক দিলে ভালো হয় যেমন ধরেন এখন একটা মেয়ের কাছে যদি ভাইয়া মানে এখনকার মেয়েদের কথা নাই বললাম এখন নরমাল একটা মেয়ে চিন্তা করেন যার হয়তো 30 বছরের মেয়ের হয়তো বেবি আছে সে এখন একটা স্পোর্টস এর টি-শার্ট দিয়ে কি করবে সে স্পোর্টস এর গ্লাভস দিয়ে তার বাচ্চার একদম ছোট স্কুলেও পড়ে না তো ওই বাচ্চার জন্য তো সে স্পোর্টস এর টি-শার্ট কিনবে না তার কাছে কি এটা নিয়ে গেলে হবে হ্যাঁ তার কাছে আপনার যদি রেস্টুরেন্টের অ্যাডও যায় কোনো খুব বেশি লাভ হবে না কারণ সে সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে হয়তো বছরে একদিন যাবে কিন্তু সে আপনার টার্গেট মানে এক্সাক্ট টার্গেট অ্যাপ্রোপ্রিয়েট টার্গেট যেটা আমরা আমাদের ড্রেস কেনার সময় যেটা করি যে আমাদের ফিট না হলে খুব ভালো না লাগলাম রানি না ওই রকম যে তার কাছে আসলে ওইভাবে কাজ করবে না কিন্তু ধরেন যারা স্কুলে পড়ছে বা যারা অফিস করছে তাদের কাছে রেস্টুরেন্টটা খুব ভালো কাজ করবে কারণ হচ্ছে রেস্টুরেন্টের দেখা যায় যে যারা অফিস করে তারা হয়তো সারাদিন কাজ শেষে আচ্ছা কফিটা খেয়ে আসি বা স্ন্যাক্সটা বিকেলের নাস্তাটা তারা রেস্টুরেন্ট থেকে গিয়ে করে চলে আসে আমাদের ঢাকায় যেটা হয় ম্যাক্সিমাম মানুষ মানুষের বাসায় কিন্তু আমরা বিকেলের নাস্তা কেউ বানাই না বিকেলের নাস্তা বানানোটা আমাদের জন্য কষ্টকর মনে হয় আমরা কি করি আমাদের আশেপাশে যে খাবারের দোকানগুলি থাকে আমরা ওই দোকান থেকে খাবারটা কিনে নিয়ে চলে আসি খাবারটা কিনে নিয়ে আসে এখন বিকালের নাস্তার মধ্যে তো মানুষ খুব ভারী কিছু খায় না তারা তো কখনোই আপনার কাচ্চি খাবে না তারা তো কখনোই আপনার তেহারি খাবে না তারা দেখা যাবে কি খাবে হয়তো সিঙ্গারা খেতে পারে সমোসা খেতে পারে পুরি খেতে পারে বা আপনার মোগলাই খেতে পারে এরকম স্ন্যাক্স টাইপের যে আইটেম গুলি থাকে ওইটা খায় তো আপনার তখন কাদের টার্গেট করা উচিত সেক্ষেত্রে যে যদি আপনার এরকম স্ন্যাক্স টাইপের আইটেম হয় তাহলে আপনি গদবাধা সবাইকে টার্গেট করতে পারেন কিন্তু যদি আপনার এটা না হয় আপনি ব্রেকফাস্ট সেল করেন আপনার সরি লাঞ্চ সেল হচ্ছে ডিনার সেল হচ্ছে আপনার কোনো স্ন্যাক্স সেল হচ্ছে না তখন আপনার টার্গেট করতে হবে এইরকম বেছে বেছে ধরে ধরে বুঝে শুনে তারপরে টার্গেট করতে হবে এখন এর মানে এই না যে আপু এটা ধরে দিয়েছে তার মানে আমাকে এটাই ধরে টার্গেট করলে মেবি আমি খুব ভালো ইফেক্টিভ রেজাল্ট পাবো নো আপনাকে বুঝতে হবে আপনাদের ওখানকার মানুষের বিহেভিয়ার কেমন আপনি কারো অ্যাড ক্যাম্পেইন করার সময় আপনাকে ফার্স্টে বুঝে নিতে হবে ওখানকার মানুষের বিহেভিয়ার কেমন কোনটা কোথায় যায় আর আমরা এটা না দিলেও হবে যদি আমরা অর্পণের বিজনেসের জন্য চিন্তা করি মানে অর্পণের পেজের কাজ চিন্তা করি তাহলে আমাদের এটা দিতে হবে না হ্যাঁ ফল করেন আমার কথাটা কি অর্পণ দীপ অর্পণ জয়দেব ইমন সবার বোঝা গেছে ইমন অবসর হ্যাঁ আচ্ছা তারপরে স্ক্রল করে উপরে উঠেন ভাইয়া শুনছেন ভাইয়া উপরে উঠেন তারপরে বিহেভিয়ারে যান আমি প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি এই যে দেখেন অ্যানিভার্সারি আছে তারপরে কনজিউমার ক্লাসিফিকেশন আছে ডিজিটাল অ্যাক্টিভিটি আছে এক্সপার্টস আছে মোবাইল ডিভাইস ইউজার এখন হচ্ছে যারা পিসিতে ইউজ করে না যারা মোবাইল ডিভাইস ইউজ করে না যারা পিসি আর মোবাইল ডিভাইস দুইটাই ইউজ করে আপু এখানে এক্সপার্ট দিয়ে কি বোঝাইছে এটা এক্সপার্ট কোনো কিছুর এক্সপার্ট এক্সপেক্টস ভাইয়া ক্লিক করুন না এটা তো এক্সপার্ট বলছে এক্সপার্ট বলে ভাইয়া আমি যতটা দূরে বসে আছি এই যে লিভিং ইন বল ফ্রেন্ডস অফ দোজ আচ্ছা 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 অ্যাব্রড এটা আমাদের এখানকার প্রমোট ইওর বিজনেস লোকালির জন্য এটা দরকার নাই অস্ট্রেলিয়াতে আপনার অ্যাড দেখা আপনার বাংলাদেশের খাগড়াছড়ি রেস্টুরেন্টের অ্যাড দিলে মে কোনো লাভ আছে না আপু ভাই তারপরে যান তারপরে যান মোর ক্যাটাগরি যে গেল ওই পুরনো ক্যাটাগরি কিছু ক্যাটাগরি দেখতে পারবেন নাই 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 তারপর নিচে যে ব্যাকে যান দেখেন এখন কিন্তু ওনার ডেমোগ্রাফিক চলে এসেছে এটা কি আচ্ছা তারপরে ভাইয়া নিচে আসেন নিচে আসেন সেভ অডিয়েন্স দিয়ে দেন দেখেন এখন কিন্তু 46,000 চলে আসছে 46,000 মানুষের চলে আসছে যেটা 1,20,000 ছিল এটা কি মনে আছে একটু আগে কিন্তু 1,20,000 ছিল এখন দেখেন 46,000 চলে এসেছে জি আপু তারপরে হচ্ছে এখন ডিউরেশন ডিউরেশন হচ্ছে পেইড কখনই আমরা রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি আমরা দিব না আমরা সব সময় ম্যানুয়ালি দিব তার কারণ হচ্ছে আমরা চুজ করে দিব আমরা কয়দিন একটা রান করতে চাই কত টাকা দিয়ে করতে চাই কত ডলারে করতে চাই কবে স্টার্ট হবে কবে শেষ হবে ওকে কখনোই রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি হবে না কারণ রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি দিলে আপনি আজকে থেকে স্টার্ট করলে তার কার্ডে যদি টাকা থাকে যতদিন টাকা থাকবে ততদিন একটা রান হবে আচ্ছা এইখানে আমরা ধরেন এই যে অর্পণ জিজ্ঞেস করছিল আপু এটা কতদিনের জন্য হলো এই যে এখন এখানে এসে আমরা ফিক্স করে দিতে পারি যে আমরা কতদিনের জন্য একটা রান করাচ্ছি
5 দিন 3 দিন 2 দিন 4 দিন, এখন এখানে আপনি 3 দিনে যখন নিয়ে যাবেন তখন ফেসবুকের থ্রুতে ওরা দেখাবে। খুব ভালো ইফেক্টিভ রেজাল্ট পেতে হলে আপনাকে যেটা করতে হবে, খুব ভালো ইফেক্টিভ রেজাল্ট পেতে হলে আপনাকে হচ্ছে মিনিমাম 4 দিনের একটা অ্যাড ক্যাম্পেইন করতে হয়, এবং শেষ হবে কবে সেই ডেটটা এখানে দেয়া যাবে। এখন আছেন এই যে ডেইলি বাজেট, ডেইলি বাজেট যদি আপনার এস্টিমেটেড পিপল মানে পৌঁছাবে পার ডে কত মানুষের কাছে, 3.4K থেকে মানে 3,500 মানুষ থেকে 10,000 মানুষের কাছে ডেইলি আপনার এই অ্যাডটা পৌঁছাবে যদি আপনি পার ডে $5 অ্যাড রান করান, $5 অ্যাড রান করান। এখন আপনি যদি বলেন আপু আমি $5 না সুচিত্র টাকা ও অ্যাড রান করার জন্য করানো যায়, হ্যাঁ করানো যায়। সেটা হচ্ছে ভাই একটু স্ক্রল করে নিচে আসেন, এই যে এখানে আরেকটা জিনিস দেখেন, এস্টিমেটেড ডেইলি রেজাল্টের সাথে পেজের লাইক, এস্টিমেটেড ডেইলি রেজাল্টের সাথে পেজের লাইক, কত লাইক পার ডে পড়তে পারে, 212টা থেকে 612টা পর্যন্ত। তার মানে আমরা একটা মিডিয়াম রেঞ্জ ধরে রাখতে পারি, মিনিমাম আমার পার ডে পেজে হচ্ছে 350 থেকে 350 উপরে লাইক করবে, এটা আমরা একটা এস্টিমেটেড ধরে নিতে পারি না, ওরা 212 থেকে 612। এখন চিন্তা করেন ওই যে বলেন আপু কত টাকা বলবো, কত টাকা বলবো সেটা আমি আর আপনি বলতে পারবো না, কারণ হচ্ছে সে যদি চায় তুমি আমাকে 10,000 লাইক দাও, তাহলে এই 10,000 লাইক এখানে বাড়ানোর জন্য আমাকে অবশ্যই এই জায়গার অ্যামাউন্ট বাড়াইতে হবে, এই জায়গার অ্যামাউন্ট যখন বাড়াবো তখন আমার এইখানে বাড়বে। সো আমাকে বায়ারের কাছ থেকে সবসময় জানতে হবে বায়ারের এই জিনিসটা, বায়ারের এই জিনিসটা যে কত মানুষের কাছে সে দেখাতে চায় অথবা সে কত লাইক চায়, দেন দিয়ে বেরোন ওইখান থেকে বাইরে এসে ক্লিক করেন। এখন দেখেন 802 হয়ে গেছে পার ডে, এটা কিন্তু ডেইলি রেজাল্ট পার ডে। উপরে দেখেন 6.1K থেকে 17.6K চলে এসছে, ভাইয়া নিচে আসেন। আচ্ছা ও এই যে এইখানকার থ্রুতে হচ্ছে আপনি ইউএসডি কার্ডটাকে চেঞ্জ করে দিতে পারবেন, যে আপনি কারেন্সি চেঞ্জ করবেন, আপনি ইউএসডি দিবেন মানে ডলার দিবেন না, আপনি টাকায় দিবেন, টাকা এখান থেকে চেঞ্জ করেন। এরপরে বাকিটা আপনারা বলেন, আপনাদের টেস্ট হয়ে যাক, একটা আটকে গেলে আমি আছি। এরর দেখাচ্ছে কারণ ডেইলি আপনি 85 টাকা, হ্যাঁ 85-86 টাকার নিচে আপনি হচ্ছেন অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না। এখন এখানে ভাই আপনি হচ্ছেন 200 টাকা লিখেন, 200 500 যদি আমি 86 টাকা হিসাব করি, $5 $5.40 আপু টাকা না দিয়ে ডলার দিলে ভালো হয় না, ডলারে তো লাইক একটু বেশি আছে, ডলারের ডলারের সাথে হচ্ছে 86 টাকা করে পার ডলার হলে $5 কত আসে, $5 আসে $740 কত 720 প্লাস 520 ভাইয়া এখানে হচ্ছে 200 জায়গায় 520 দেন আপু, 420 আচ্ছা ভাইয়া 420 দেন, দেন দেখেন 420 দেওয়ার পরে ডলারের কারেন্সিতে আমরা যা পাচ্ছিলাম, ডলারের কারেন্সি দেওয়ার পরে আমরা যা পাচ্ছিলাম, আমরা টাকার কারেন্সিতে দেওয়ার পরে কি আমরা সে পরিমাণে পাচ্ছি, তার থেকে একটু কম আসছে কিন্তু। তো ট্রাই করবেন, দেখেন টাকাটা কিন্তু আপনার ডলারেই, ডলারের কারেন্সিটা ডলারের যে টাকাটা আসতো ওই টাকাটাই কিন্তু আমরা ধরেছি, কিন্তু এখন এই জন্য আমরা বলি যে সবসময় ডলারে অ্যাড রান করানো উচিত, কারণ ডলারে অ্যাড রান করালে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার ইফেক্টিভ রেজাল্ট আসে, রেজাল্টটা আপনার ইফেক্টিভ হয়, বুঝতে পেরেছেন, টাকাটা কিন্তু সেম পরিমাণে যাচ্ছে কিন্তু কারেন্সিটা যদি আমরা ডলারে দিয়ে দিই তাহলে ইফেক্টিভ একটা রেজাল্ট আসে। ওকে এখন কারেন্সি ডলারে দেন আপু, এখানে হচ্ছে ওই রেঞ্জ কেন দেখাচ্ছে, মানে 3.4 থেকে 9.9 এরকম একটা রেঞ্জ দেখাচ্ছে কেন, অনেক বড় একটা রেঞ্জ,
3.4 এইটা হচ্ছে এত মানুষের কাছে আপনার অ্যাড পৌঁছাবে না মানে আচ্ছা হোল্ড অন রেদানুর রহমান এটা কে রেদওয়ান উর রহমান এটা কে হ্যালো ও চিনি না তো রেদওয়ান হ্যালো জি আপু রেদওয়ানুর রহমানটা কে আমাদের ক্লাসে এর আগে আরেকদিন ভিজিট করলো দেখলাম উনি ক্লাসে জয়েন করেছেন কিন্তু উনি কথা বলেননি ইয়ে করেননি উনি কোথায় ডলার রাখবো কি না এটা পুনিতা ত্রিপুরা এনারা তো আসলে আমাদের শাহজান মিয়া রেদওয়ানুর রহমান পুনিতা ত্রিপুরা ওকে আমি বুঝতে পেরেছি এখানে হচ্ছে আমরা এখন কারেন্সিটা চেঞ্জ করে দিয়ে আমরা টাকাটাকে চেঞ্জ করে দিয়ে আমরা ডলারে কনভার্ট করে আমরা যদি $5 অ্যাড দেই তাহলে হচ্ছে এখানে এখন দেখেন এখানে কিন্তু আমার পেমেন্ট সামারি দেখাচ্ছে টোটাল বাজেট আমি 5 দিনে দিয়েছি 420 টাকা করে হলে 2100 টাকা দেখাবে 2100 এখন আমি যদি কারেন্সি চেঞ্জ করে দেই কারেন্সি চেঞ্জ করে দিয়ে আমি যদি এখানে ডলারে দেই ডলারে দিলে আমার হচ্ছে এখানে সেম অ্যামাউন্টটা দেখাবে এবং এখানে হচ্ছে 420 টাকার জায়গায় তখন এখানে হচ্ছে আমি ডলারটা দিতে পারবো ভাইয়া ডলারের অপশনটা গেল কই খুঁজে তো পাচ্ছি না একটু উপরে উঠেন দেখেন এখানেও নাই ওখানে ছিল না ওখানে ছিল না আচ্ছা না তো এখানে মানে এখানেই ছিল ওটা ওটা একবারে সেট করে দিয়েছেন নেন হয়ে গেছে আচ্ছা একটু স্ক্রল করে উপরে ওঠেন ভাইয়া ভাই একটু স্ক্রল করে উপরে ওঠেন আমি একটা জিনিস দেখে দিই অ্যাবাউট সোশ্যাল ইস্যু অ্যাড অ্যাবাউট সোশ্যাল ইস্যু সাচ অ্যাজ ইকোনমি অর সিভিল অ্যান্ড সোশ্যাল রাইটস ইলেকশন পলিটিক্যাল পাবলিক ফিগার ক্যাম্পেইন এখানে আরেকটা নতুন অপশন এসেছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এইটা কিন্তু আপনারা যখন করেছিলেন তখন ছিল না মনে আছে জি আপনাদের যখন করিয়েছিলাম তখন কিন্তু এই অপশনটা ছিল না জি এটা হচ্ছে অ্যাড অ্যাবাউট সোশ্যাল ইস্যুস যদি সেটা হতে পারে ইকোনমি সেটা হতে পারে সিভিল সেটা হতে পারে সোশ্যাল রাইট ইলেকশন পলিটিক্যাল ফিগার তারপরে হচ্ছে অর ক্যাম্পেইনস ওইটার জন্য যদি কোনো অ্যাড ক্যাম্পেইন করাতে চান সেটা এখান থেকে দিতে পারেন আচ্ছা ভাইয়া তারপরে তারপরে যাই আমরা এখন টাকায় দেখে নেই কারণ উনি অপশনটা খুঁজে পাচ্ছে না কারণ টাকার অপশনটা একবারই অ্যাড করা যায় আপু জি আপু এখানে আমি যদি 420 টাকা ডেইলি বাজেটে খরচ করি তাহলে কি মানে আমার ওই যাদের কাছে যাবে ওইটা মানে 3400 হতে পারে 9900 হতে পারে এরকম কিছু না পার ডে এটা পার ডে যাবে মিন্স হচ্ছে আপনার 3400 মানুষ থেকে শুরু করে 9000 অলমোস্ট 10000 মানুষের কাছে এটা পার ডে দেখাবে এখন এক্সাক্ট অ্যামাউন্টটা না ফেসবুকও বলতে পারে না আপনি যে টাকা দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্টটা ফেসবুকও বলতে পারে না এই জন্য কখন আমরা একটা মিডলে ধরি মিডলে ধরলে হয় কি অ্যাভারেজে সমান সমান চলে আসে আমরা কখনো বায়ারকে বলবো না যে তোমার 9900 মানুষের কাছে যাবে আমরা বায়ারকে বলতে পারি তোমার এটা 5000 মানুষের কাছে যেতে পারে ঠিক আছে কারণ 5000 মানুষের কাছে তো যাবে তারপরে এই যে এইগুলি সব সেট করে এরপরে স্ক্রল করে আরেকটু নিচে আসেন ভাইয়া শেষ এরপরে আচ্ছা এই যে এখানে কার্ড অ্যাড করবেন পেমেন্ট মেথড এরপরে এই যে প্রমোট নাও ডান পাশে প্রমোট নাও দেখতে পাচ্ছেন জি এই প্রমোট নাও দিলেই আপনার প্রমোট হয়ে গেল শেষ কাজ শেষ আপু এখানে নিচে ওই মাস্টার কার্ডের লোগো দেখতেছি এখানে তো তাহলে পেওনিয়ার কার্ড দেওয়া যাবে এখানে পেওনিয়ার কার্ড দেওয়া যায় না তো ভাইয়া ডলারে কেটে নেবে না টাকা দিলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাই কেটে নেবে ডলার দিলে ডলারই কেটে নেবে কিন্তু ডলারটা ইফেক্টিভ দ্যাটস হোয়াই আমরা ডলারে ডুয়াল কারেন্সি হবে কার্ডটা ডুয়াল কারেন্সি হতে হবে
এটা হচ্ছে প্রমোট ইওর বিজনেস লোকালির জন্য সেম ওয়েতে আপনি হচ্ছেন প্রমোট ইওর বিজনেস দিয়ে দিলেও সেম জিনিস এইখানে এখন যা যা দেখলেন না ভাইয়া সেম জিনিস অর্পণ আপু ঠিক আছেন একদম সেম আর রামনা ভাইয়া আপনার অ্যাড সেন্টার নিয়ে প্রবলেম ছিল বুঝতে পেরেছেন আরো একটা দেখাবো আপু এখানে একটা কথা ছিল জি বলেন দীপ্ত আপু এখানে ওই দিন আপনি আমাদের পিওনিয়ারের যেই ক্লাস এটা দিয়েছিলেন ওটা পড়তে বলছিলেন তাই না সো ওইখানে দেখা গেল ওইখানে আপনার পিওনিয়ারের মাধ্যমে সে দেশে বিদেশে যে কোনো জায়গায় এখানে টাকাটা ট্রানজেকশন করতে পারবে লেনদেন করতে পারবে পিওনিয়ার অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এখন পিওনিয়ার অ্যাকাউন্ট যদি আমি খুলি সেক্ষেত্রে কি আমার আবার আমার কার্ডটা ডুয়েল কারেন্সি করে নিতে হবে নাকি পিওনিয়ারের মাধ্যমে আমি যে কোনো কার্ড দিয়ে যেটা অ্যাকসেপ্টেবল ওইটা দিয়ে করতে পারবো পিওনিয়ারের একটা কার্ড হয় যখন পিওনিয়ার থেকে আপনি $100 উইথড্র করবেন তারপরে আপনি হচ্ছেন পিওনিয়ারের কার্ডের জন্য বাংলাদেশে একটা স্বাধীন মাস্টার কার্ড দেয় পিওনিয়ারের এখন কথা হচ্ছে স্বাধীন মাস্টার কার্ড না পিওনিয়ারের কার্ডে বাংলাদেশে আসে বাংলাদেশে পিওনিয়ারের এই কার্ডটা $100 হওয়ার পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কার্ডটা আপনি যে কোনো রেস্টুরেন্টে খেতে বসে আপনি হচ্ছেন যখন সোয়াইপ করবেন তখন ওরা আপনার কাছ থেকে ডলারের কারেন্সিটা টাকা কনভার্ট করে কেটে নিবে ঠিক আছে কারণ এটা আপনার ডলার থাকে কিন্তু কথা হচ্ছে ফেসবুকে আপনার পিওনিয়ার কার্ড স্বাধীন মাস্টার কার্ড এগুলি হচ্ছে ইয়ে করে না ওরা অ্যালাউ করে না ওরা হচ্ছে ভিসা কার্ড মাস্টার কার্ড তারপরে হচ্ছে অ্যাকোয়া কার্ডও ঝামেলা করে ইবিএল এর যে অ্যাকোয়াকার্ডটা আছে অ্যাকোয়াকার্ডটা তো ঝামেলা করে পেওনিয়ার নেয় না ওরা হচ্ছে ইয়ে নেয় পেপাল নেয় এই কার্ডগুলো ওটা তো বুঝছি আপু ওটা হচ্ছে পেওনিয়ারের আপনার যে এটা ছিল ওইখানে টিউটোরিয়াল ওইটাতে লেখা আছে পেওনিয়ারে আপনি আমেরিকান এক্সপ্রেস অ্যাড করতে পারবেন ভিসা কার্ডে অ্যাড করা যাবে পেওনিয়ারে এটা নট কার্ড ওটা হচ্ছে ব্যাংক অ্যাড করা যায় পিওনিয়ারের কার্ড না কথাটা আপনি ভুল শুনেছেন ভালো করে পড়ে তারপরে দেখেন বা ভালো করে শুনে দেখেন ওখানে হচ্ছে ব্যাংক আমেরিকান এক্সপ্রেস এর কথা আসছিল তো আপু স্যার আপু সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস অ্যাড করা যায় ব্যাংক অ্যাড করা যায় দাঁড়ান একসাথে সবাই কোশ্চেন করলে আমার এলোমেলো লেগে যায় আমি সবার কোশ্চেন আনসার দিচ্ছি ব্যাংক অ্যাড করা যায় কারণ পিওনিয়ারের ডলারটা আপনি উঠাবেন কিভাবে কার্ডটা আপনাকে টাকা ডলারটাকে টাকায় কনভার্ট করার জন্য আপনার কাছে একটা ব্যাংক অ্যাড করে দিতে হয় এখন আপনার যদি যেটা বললেন সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস এখন আপনার যদি সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি আমেরিকান সিটি ব্যাংকের ওই অ্যাকাউন্টটাকে যদি আপনি পিওনিয়ারে ছুঁতে পিওনিয়ারে কানেক্ট করে দেন তখন আপনি ওই আমেরিকান এক্সপ্রেসের কার্ডটা ইউজ করতে পারবেন এখন বুঝতে পেরেছেন উনি কেন বলছেন কারণ হচ্ছে এটা কেন পাচ্ছে উনি কিন্তু আমেরিকান এক্সপ্রেস কার্ডটা অ্যাড করেনি উনি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করেছে আমেরিকান এক্সপ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টটা অ্যাড করেছে যেমন এখন যদি আমার ব্র্যাক ব্যাংকের কোনো কার্ড থেকে থাকে ব্র্যাক ব্যাংকের আমার কোনো ধরেন সেটা ব্র্যাকের হোক বা অন্য কোনো স্ট্যান্ডার্ড চার্টার্ডের হোক আমার কোনো কার্ড আছে যে কার্ডটা আমি ইউজ করতে পারি যে কোনো জায়গায় কিন্তু কথা হচ্ছে এখন পিওনিয়ার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আমি যদি আমার ওই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিই তার মানে কি আমার ওই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হলো আমি এই কার্ডটা এখন যে কোনো জায়গায় সোয়াইপ করলে আমার পিওনিয়ার থেকে টাকাটা কেটে নিবে আমার এই অ্যাকাউন্টেও থাকবে ব্যাপারটা এরকম না আর হচ্ছে আপনার কোশ্চেন আনসার ক্লিয়ার হ্যাঁ এখানে আপু একটা তাহলে এখানে কি আমার ওই কার্ডটা ডুয়াল কারেন্সি তার করার দরকার পড়বে না তাই না ওই কার্ডটা ডুয়াল কারেন্সি করবেন কেন না আপনি আমার ওই যে কার্ডটা আছে ওই কার্ডে যে টাকা আসবে মানে অ্যাকাউন্টে রেখেছে সেটাকে আমার ডুয়াল কারেন্সি করার দরকার না সেটা ডুয়াল কারেন্সি করার দরকার নাই সেটা ডুয়াল কারেন্সি করার দরকার নাই আপনার নরমাল সোনালী ব্যাংকেও কিন্তু বাইরের ডলার ঢুকে সোনালী ব্যাংকে বলেন ব্র্যাক ব্যাংকে বলেন কোনো কার্ড ছাড়া কোনো ডুয়াল কারেন্সি ছাড়া ওরা ডলারটাকে যখন পাঠায় তখন ওটা টাকাতে কনভার্ট হয়ে এটা কি মানি আছে রূপা আছে তারপরে মানে কিছু কিছু জিনিস আছে ওইটা থ্রুতে কিভাবে যেন পাঠায় ওরা আর হচ্ছে সোহাগ আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু মাস্টার কার্ড সরি ডুয়াল কারেন্সি কার্ড বুঝবো কিভাবে ডুয়াল কারেন্সি কার্ড ব্যাংকে কিছু কিছু কার্ড হচ্ছে কার্ডের ডিফারেন্স থাকে ডুয়াল কারেন্সি কার্ড আর হচ্ছে আমাদের সিঙ্গেল কারেন্সি কার্ডের ডিফারেন্স আছে এখন আমাকে ডিফারেন্স জিজ্ঞেস করলে আমার এক্সাক্ট ডিফারেন্সগুলি মনে নেই আপনি আপনার কার্ডটা ডুয়াল কারেন্সি কিনা আপনি আপনার ব্যাংককে জিজ্ঞেস করলেই হয়ে যাবে ব্যাংকের আপনি ওইখানকার যারা ওয়ার্কার আছে তাদের কাউকে যখন কথা আপনার কার্ড সম্পর্কে ইনফরমেশন চাইবেন তখন বলে নেবেন আমার এটা কি ডুয়াল কারেন্সি কিনা তারা আপনাকে বলে দেবে এটা ডুয়াল কারেন্সি কার্ড কিনা ডুয়াল কারেন্সি কার্ড থাকার মানে হচ্ছে আপনি কিন্তু টাকা রাখা আপনার ডুয়াল কারেন্সি কার্ডের কারণ হচ্ছে টাকা রাখা এবং পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে ডুয়াল কারেন্সি কার্ডে আপনাকে পাসপোর্ট দিয়ে ডলার এনরোল করাইতে হবে
ডলার এনরোস করানোর পরে আপনার কার্ডে যদি ডলার রাখেন তারপরে এসে আপনি এই অ্যাডটা রান করাতে পারবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাড রান করাতে পারবেন না। ডুয়েল কারেন্সি থাকা মানে এই না যে আমার টাকা থেকে কেটে নিবে ডলারের প্রাইসে, নো, টাকা টাকাই কাটে। ডুয়েল কারেন্সি মিন্স হচ্ছে ওই অ্যাকাউন্টে ওই কার্ডের আন্ডারে আপনি ডলারও রাখতে পারবেন, শুধু টাকার পাশাপাশি আপনি ডলারও রাখতে পারবেন, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে পাসপোর্ট লাগবে আর কি আমাদের। হ্যাঁ পাসপোর্ট লাগবে। আচ্ছা তারপরে প্রমোট নাও দিয়ে দিলে প্রমোট হয়ে যাবে। অর্পণ ক্লিয়ার এখন ভাইয়া ব্যাপার? হ্যাঁ বউ। তারপরে ব্যাক করেন ভাইয়া, আমরা তার এই অ্যাড রান করাবো না, প্রমোট নাও দিব না। আপু অ্যাড ক্যাম্পেইন করতে গেলে তো তাহলে ডুয়েল কারেন্সির কার্ড লাগবে। হ্যাঁ অ্যাড ক্যাম্পেইন করতে গেলে ডুয়েল কারেন্সির কার্ড লাগবে, এটা কি আজকে নতুন শুনলেন ভাইয়া? এখন আপু ওই ওইটার জন্য আমাদের কোনটা ভালো হবে, ওই যে আপনি যেটা বললেন যে মিড লেভেল? ভাইয়া আমি মিড লেভেল বলিনি, আমি মিড লাইনের বলেছি, কারণ হচ্ছে আমি শুনলাম আমার এক স্টুডেন্ট মিড লাইনের কার্ড একদিনে বের করে নিয়ে আসছে, কারণ আপনাদের কার্ড নাকি একদিনে বা দুই দিনে আসতেছে না, আপনাদের ইমার্জেন্সি দরকার হলে আপনারা সেটা করতে পারেন, আমি বলেছি, কিন্তু আমি বলিনি সেটাই একটা ওয়ে। আপু ওখানে দেখতে পারেন, ইসলামী ব্যাংকে দেখতে পারেন, ইসলামী ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড আছে জানেন, ইসলামী ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড আছে। আচ্ছা ভাইয়া এখন হচ্ছে প্রমোটের বিজনেসটা দিয়ে দেন। সরি প্রমোটের বিজনেসটা দিয়ে দেন ভাইয়া। এই যে দেখেন প্রমোটের বিজনেসে গেলে এখন যেটা হয় এই যে অডিয়েন্স সাইজটা, এখানে কিন্তু এখন আমরা এই যে দেখেন এখানে কিন্তু আমরা এটাকে এখন ছোট বড় করতে পারি, কিন্তু এটা ছোট বড় করা যাচ্ছে, কিন্তু আমরা লোকালি বিজনেস দিলে কিন্তু এটা ছোট বড় করতে পারি না, ডিফারেন্স দেখতে পাচ্ছেন? জি আপু এখানে কিন্তু পিক্সেলেট, এটা প্রমোটিয়র বিজনেস ভাই, এটা লোকাল, মানে আমি যেই লোকেশন সেট করছি ওই লোকেশন 15 মাইলে যাবে না 12 মাইলে যাবে না 10 মাইলে যাবে না 8 মাইলে যাবে না 2 মাইলে যাবে, 8 মাইলে যাবে না 10 মাইলে যাবে, এটা এখান থেকে সেট করা যায়, এটা ওখানে আমি দরজাটা বন্ধ করতাম, ওইটা ওইখান থেকে সেট করা যেত না, লোকালিতে সেট করা যেত না, এখানে আবার হচ্ছে পিক্সেলটা দেয়া যায় না, ওইখানে পিক্সেল সেট করে অ্যাড করা, অ্যাড ক্যাম্পেইন করানো যায়। হ্যালো আছেন আপনারা? আছেন? জি আছি আপু। আচ্ছা এটা 20 মাইল দেওয়ার প্রয়োজন নাই, এটা 20 মাইল দেওয়ার প্রয়োজন নাই, এটা এখন দেখেন আপনার এই যে এই ব্লু ব্লু যেটা পড়ছে এগুলি কিন্তু নদী পড়ে যাচ্ছে, নদীর মধ্যে অ্যাড গিয়ে তো লাভ নাই, নদীর মধ্যে অ্যাড দিয়ে লাভ আছে? মাছ পাবে আর কি আপু, মাছের কাছে যদি ফোন থাকে, তাও আবার আপনাদের মতো স্মার্টফোন তাহলে তো হইছে আপু, সেটাই পুরো ওয়াটার প্রুফ ইউজ করে মোবাইল, এটা ওয়াটার প্রুফ ইউজ করে করতে পারে ভাইয়া জানি না, আমি আসলে আপনাদের মতো এত ইয়ে না, আপডেটেড ভার্সন না, এটা 10 মাইল না আরো ছোট করেন, 10 মাইল মানে রেঞ্জ বুঝতেছেন কোন জায়গায় গেছে দেখেন, মানিকচুরি থেকে কত দূর যায়, মানিকচুরি থেকে এটা কি ভাইয়া সাবরুম? হ্যাঁ সাবরুম মহালচুরি, এটা হচ্ছে ইন্ডিয়া সাবরুম, সাবরুম ইন্ডিয়া, ইন্ডিয়া চিন্তা করেন আপনার 10 মিটার দিলে ইন্ডিয়া চলে যায়, আর ইন্ডিয়া গিয়ে লাভ আছে? 10 মিটার দিলে ইন্ডিয়ায় চলে যায় একদম। হ্যাঁ এই যে ওনারা একদম ইন্ডিয়ার সাথে চলে আসছে, তো আপনাদের এইটার মধ্যে ঢুকাইতে আমার ভয় লাগে, কারণ এটার মধ্যে ঢুকাইলেই আপনারা এটা নিয়ে এমন ভাবে পড়েন তখন আমার 3 ঘন্টা চলে যায়, কিন্তু আপনারা এটা থেকে আর বেরোন না, সেটা হোক রিভিশন ক্লাস সেটা হোক নতুন ক্লাস, জি আপু এটা থেকে আর বেরোতে চান না, তখন টেনে হেঁচড়ে আমি বের করতে পারি না আপনাদের,
জি আপু, এটা দেখলে মনে হয় আমরা এখানে ঘুরতে যাচ্ছি বা বেড়াতে যাচ্ছি, এটা অনেকগুলো এখানে জায়গা আছে তো ওই জন্য আর বেরোতে ইচ্ছে করে না এখান থেকে। এত ঘোরা যাবে না ভাইয়া। জি আপু। আবার জি আপু আরেকটা বলতেছে। ও তো শুধু জি আপু বলবে। এইটাই তো ঝামেলা। ইয়ে করেন আরেকটু কম আছে, দুই মেল দেন, হাগড়াছড়ি দুই মেইল দেন, তারপরে হচ্ছে এটা প্রমোট ইউর বিজনেস, তো এটা আমরা পুরো চিটং কে টার্গেট করব এখন, চিটং শহর, চিটং সিটির অন্য অন্য জায়গাগুলি দেন, চিটং এর মানে এর মধ্যে দেখেন এখন ভাইয়া চিটং সিটিতে, চিটং সিটি, চিটং সিটি, চিটং না, চিটং না লিখে আগ্রাবাদ লিখেন, আগ্রাবাদ লিখলে আসে নাকি দেখেন তো, এই যে ইউনিভার্সিটি অফ চিটং, চিটং ইউনিভার্সিটি কে টার্গেট করতে পারবেন, চিটং মেডিকেল কলেজ টার্গেট করতে পারবেন, তারপরে হচ্ছে চিটং ইউনিভার্সিটির কতটুকু জায়গা মানে তো তারপরে এখানে মাইলটা কত দিব তাহলে, এটা মাইল ওই যে দুই মিলে সেট হচ্ছে এটা, এরপরে দেন চিটং ইউনিভার্সিটি ছাড়া আপনার এই যে দেখেন তো হালি শহর দিলে, আগ্রাবাদ দিলে, পোর্ট করি পোর্ট এরিয়া দিলে, তারপরে হচ্ছে আপনাদের আনোয়ারা, 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 আনোয়ারা তো পার্কি বিচ মনে হয় তাই না, চিটং এর মানুষ বলতে পারবে আনোয়ারা পার্কি বিচ, পার্কিচর, তারপর পতেঙ্গা আছে, তারপরে আপনাদের কি বলে এদিকে আতুরার ডিপু আছে, তারপরে বদ্দারহাট আছে, তারপরে আপনাদের ফটিকছড়ি আছে, ষোলো শহর আছে, তারপরে জানি না ওইগুলো কি ম্যাপের, ম্যাপের মধ্যে কি আলাদা আলাদা আসবে কিনা দেখেন, আমি বলেছি আসবে কিনা সব জায়গায়, যেমন আমরা ঢাকায়, ঢাকায় আমরা ঢাকা লিখলেও পাই, আমরা গুলশান লিখলেও পাই, আমরা বনানী লিখলেও পাই, আমরা উত্তরা লিখলেও পাই, আমরা যাত্রাবাড়ি লিখলেও পাই, এখন আপনাদেরও তো এরকম পাওয়ার কথা, আর আমি আসলে বেসিক্যালি চিটং এর উপরে ভাবে কখনো অ্যাড রান করাই, আগ্রাবাদের এখানে জি হবে, জি জি বুঝি নাই, আরে দেন আগ্রাবাদে এ জি হবে বলছে, ইমন বলেন তো আপনাদের ওই দিককার দামপাড়া দিতে পারেন, তারপরে আপনাদের কি আছে কাজীর দেউরি আছে, তারপর আপনাদের নিউ মার্কেট আছে, তারপরে আপনাদের জামাল খান, জামাল খান আছে, জামাল খান আছে, এক এক খান আছে, আপনাদের জায়গার নামের অভাব নেই, আপনারা আমাদের, আমার বাসা আছে তো লালখান বাজার, জি এইচ, জি সি মোর, ওয়াশা, দুই নম্বর গেট, মুরাদপুর চক বাজার, চট্টগ্রাম লিখলে যেগুলো আছে ওগুলোই দিতে হবে, এর বাইরে যাবে না, চিটং স্টক এক্সচেঞ্জ, এটা তো বনানীতে তো আগ্রাবাদ আছে না, কিন্তু চিটং স্টক এক্সচেঞ্জ আছে, স্টক এক্সচেঞ্জ তো আগ্রাবাদেই, হ্যাঁ ওই যে যেটা যেখানে যেভাবে হয়েছে ওইভাবে দিতে হবে আপনাদের ভাইয়া, আগ্রাবাদ মনে হয় আসবে না তাহলে,
তো আছে না জি ভাইয়া, এই যে চিটং মেডিকেল কলেজ কোন জায়গায়? আপু এগুলো তো লোকেশন হিসেবে আসতেছে না, এগুলো তো আসতেছে ইন্টারেস্ট হিসেবে, মানে ওই এরিয়ার ভিতর। হ্যাঁ, ডাক্তার ভিতর যাদের ইন্টারেস্ট চিটং ইউনিভার্সিটি আছে। ওরে আল্লাহ, আপনি এখানে আসছেন? উপরে যান উপরে, এখানে লোকেশন না তো, লোকেশন এখানে না তো ভাইয়া। ভাইয়া আসতেছে না কেন বাবা? অর্পণ তো ভালো দেখে বুঝে ফেলছে। অর্পণ খাগড়াছড়ি গভর্নমেন্ট কলেজ, কলেজের জায়গা, তারপরে পাংখারিয়া পাড়া, কি নাম আপনাদের এখানকার? পাংখারিয়া পাড়া। পাংখাইয়া পাড়া না পাংখারিয়া পাড়া, কি জানো পাংখাইয়া পাড়া? দাঁড়ান দেখাচ্ছি। দেখাইতে হবে না আপনাদের এই নাম উচ্চারণ করতে করতে আমার দাঁত দুধ ভেঙে যাবো গা ভাইয়া। এটা হচ্ছে আমাদের এলাকা। কোনটা যে পাংখাইয়া পাড়া? ও আপনি এখন আমি আপনার এলাকা পাংখাইয়া পাড়া, তারপরে জয়দেব হচ্ছে কি আনন্দনগর আনন্দ বাজার, তারপরে রামরা ভাইয়া কই? বুগড়াছড়ি। কি ভাইয়া? আমাদের ভাষায় তো সহজ, এখন ওটা তো যারা পরে ধরেন আসছে নাম দিছে, এলাকা এলাকা নাম দিতে হয়েছে না জরিপের সময়। হ্যাঁ, দেওয়ার নামটা হচ্ছে যখন বাংলা কনভার্ট করতে গেছে এখন হয়ে গেছে আরেকটা। আই নরমালি আপনাদের দেয়া নাম কি? ওটা আমরা ধরে খাগড়াছড়িকে বলে খাখরা, তো ওটা হয়ে গেছে খাগড়াছড়ি হয়েছে, যেমন মাতিরাঙ্গা, তারপরে হচ্ছে যেমন মুখালছড়ি, আমরা বলি মাসছড়ি, না কি বলে যে ওরকম আর কি। আপনার আমাদের লোকালের লোকাল ভাষা এক নাম আর ইয়াতে আরেক নাম। আচ্ছা, এখানে তাহলে আমাদের এলাকাগুলো দেখাচ্ছে না কেন? শুধু এটাই দেখাচ্ছে, ম্যাপটা তো ভালো করে দেখাচ্ছে না, দিব কোন জায়গায়? আপনারা ভাইয়া ইয়ে দেন নাই, সাদা করে রেখেছেন। এটা কোথা দিব? আমরা আপনাদের নেটের ইস্যুর কারণে লোড হইতে দেরি হচ্ছে ভাইয়া। মায়া যখন কাছাকাছি আসছিলেন তখন তো দিঘিনালা রোডটা দেখাইছে, এটা নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে মনে হয়। নেটওয়ার্কের জুম জুম করে ভিতরে ঢুকতে হবে আরো।
এখন এইটা তো দেখতে হবে, এটা তো দিঘনালা রুট, এখন আমরা তো আছি এদিকে, এখানে কোন জায়গায় দিব এটা তো দেখা বুঝে যাবে ভাইয়া। এখন একটা জায়গা সেট করেন না, এখন কোন রকম একটা জায়গা সেট করে দেখায় চলে যান, এটা নিয়ে কোথায় দিবেন এক্সাক্ট ওইভাবে, তখন নেট থাকবে, তখন বসে বসে সবাই এটারে ট্রাই করবে। আচ্ছা আপু ইয়া করে তাহলে দিলাম, তারপরে দিলাম মাতিরাঙ্গা, বড় বড় প্লেস গুলো দিয়ে দিয়ে গে আপাতত, কারণ এখন দেখা যাচ্ছে না। খুব দ্রুত দেন ভাইয়া, এত ছোট ছোট করে যদি দিতে যান তখন অনেক সময় লাগবে, এত সময় আমাদের হাতে নাই, আমাদের অ্যাড ম্যানেজারের কাজ বাকি আছে। যে দিলাম তিনটা আপু, আরো দেওয়া লাগবে? এই যে দাঁড়ানে, আরো দেওয়া লাগবে না, অর্পণ অর্পণ মেবি বুঝতে পারছে কিভাবে দিতে হয়। অর্পণ বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু বুঝছি। আচ্ছা আর বাকিরা যাদের অ্যাড সেন্টার নিয়ে প্রবলেম ছিল তাদের কাছে ক্লিয়ার জিনিসটা? জি আপু। আচ্ছা তারপর ভাই কল করে নিচে আসেন। সেভ অডিয়েন্স দিয়ে এখানে আর এত বেশি ডেমোগ্রাফি ডেমোগ্রাফি আমাদের সেট করা লাগবে না। এখানে এখন দেখেন পিপল রিচ, আল্লাহ আপনারা যা দিছেন তার থেকে দেখছেন রিচের পরিমাণ কেমন আসছে, খুব কম আসছে আপনাদের, কিন্তু আরো বাড়াইতে হবে মনে হয়, এলাকা বাড়াইতে হবে। 2 মাইল করে দিছি তো, 2 মাইল না, 2 মাইলে চলে আসবে আপনি যদি শুধু ইয়ে বাড়ায় দেন। এখানে তো শুধু এলাকা দিছেন, ইয়ে দেন নাই, ডেমোগ্রাফি দেন। আমাদের তো এখানে এলাকায় প্রতি, এখানে এখানে ডেমোগ্রাফি দেন তাহলেই হয়ে যাবে। প্রতি বর্গ কিলোমিটারে 150 জন করে মানুষ শুধু, প্রতি বর্গ কিলোমিটারে 150 জন। কি একটা অবস্থা, সকাল থেকে সমানে হাঁচি আসতেছে আমার। এখন বেড়েছে দেখেছেন? এখন না অ্যাডের জন্য এখন আমাদের আর বাড়াইতে হবে না, আপনি আলহামদুলিল্লাহ পরে এই যে টাকার জায়গা দেখেন, ওই ফাউন্ড এন্ড এরর এরর দেখাচ্ছে টাকা এখানে। আপু এখানে তো টাকাও কম, এই জন্য মনে আসে না মানুষ। আলহামদুলিল্লাহ না না এখানে হচ্ছে ভাই আসবে আপনার 4.85 পয়েন্ট কত টাকা দিলে যেন আসবে, তার মানে হচ্ছে অলমোস্ট আপনার হচ্ছে যদি আপনি 86 টাকা দেন তাহলে আসবে। উনি টাকা সেট করে ফেলেছে, একবারে টাকাটা সেট করে ফেলেছে, এটা ওনাকে ইয়ে সেট করতে হবে। এখন ওনার কিন্তু দেখেন ডলার সেট করার কোনো জায়গা নেই, একবার সেট করে উনি চলে আসছে। ওটা কি এখন কিভাবে ইয়া করবো আপু তাহলে?
চেঞ্জ করতে হবে, দেখতে হবে। এই রিচ্যাং নিয়ে কি আপনি কাজ করবেন ইন ফিউচার? এটা হ্যাঁ আপু, এটা ইয়ে করবো আর কি, আপাতত এই পেজটার নাম চেঞ্জ করে দেখি আরেকটা ইয়ে করার চিন্তা ভাবনা আছে। তাহলে এই পেজটাকে প্র্যাকটিস পারপাসে যেহেতু রেখেছেন, এই পেজটাকে আপনি ডিলিট করে ওই পেজটা বিল্ড করেন, ওই পেজ বিল্ড করে ওই পেজে সমস্ত কিছু দেন, কারণ এই পেজে অনেক পোস্ট আছে যেটা আমরা এমনি করেছি। আপনি এই পেজটা এই পেজের জায়গায় থাকুক, প্র্যাকটিস পারপাসে নতুন আরেকটা পেজ ওপেন করে দেন। আচ্ছা ঠিক আছে, ওপেন করে ওইটাকে ভালোভাবে বিল্ড করেন। তারপরে এই যে টাকাটা সেট করে দিলে, ডেইলি যদি 500 টাকা খরচ করে ওনার 5 দিনে যাবে 2500 টাকা, 2500 টাকায় পেজে লাইক আসবে, পার ডে আসবে 225 থেকে, মানে 200 লাইক পার ডে। আচ্ছা, তার মানে হচ্ছে 5 দিনে 1000 লাইক আসতেছে, 1000 লাইকে 25000 টাকা, 2500 টাকা, 1000-এর উপর আসবে, 1500 লাইক আসবে, 1500 লাইকে 2500 টাকা। শুনতে পাইছেন অর্পণ ধর? অর্পণ সমস্ত লোকেশন ঠিক করে সমস্ত কিছু যখন ঠিক করবেন তখন এটা আরো বাড়বে, অনেক সময় কমতেও পারে। আপনার যখন ইন্টারেস্টেড এর উপর ইন্টারেস্ট ধরতে হবে, বিহেভিয়ার ধরতে হবে, ডেমোগ্রাফি ধরতে হবে, এগুলি সমস্ত কিছু যখন একটা একটা করে ধরবেন তারপরে। আচ্ছা আপু, এখানে কি মানে ওই আপনার অ্যাড দেওয়ার ক্ষেত্রে আপনার এই যে প্রাইস মানে প্রাইসিং যেটা আছে এটা কি মানে সর্বনিম্ন সর্বোচ্চ তো এরকম আছে তাই না? হ্যাঁ, সর্বনিম্ন 86 টাকা, সর্বনিম্ন 86 টাকা মানে $1, মানে $1 কি ধরেন আমি যখন পুরো বাংলাদেশ করতে যাব তখন কি $1 করতে পারবো পার ডে? না, তখন আপনাকে এখান থেকে ফেসবুকই দিবে যে নিচে আপনি অ্যাড রান করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আমাদের যেহেতু ডুয়েল কারেন্সি নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা টাকায় কনভার্ট না হয়ে ডলারেই থাকলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, ডলারে না, ডলারের রেজাল্টটা ভালো আসে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমাদের তো এমনিতেই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, জি, সেহেতু টাকার চিন্তা না করাই ভালো হবে মনে হয়। আচ্ছা, তারপরে জান ভাইয়া, অ্যাড ম্যানেজারে এখন যাবেন না ব্রেকের পরে এসে অ্যাড ম্যানেজারে যাবেন? ব্রেকের পরে যাই আপু, খুব ব্রেকের পরে যাই। আর আমাদের গেস্টের কি অবস্থা আপু, গেস্ট গুলো পরে কথা বলি আপনাদের গেস্ট গুলো নিয়ে। আচ্ছা, আপনাদের মাথার উপর দিয়ে খুব বেশি গেছে অর্পণ? না আপু, মজা লাগছে। মজা লাগতেছে না? এটা মজা লাগার, আর গ্রামরা ভাইদের তো আরো মজা লাগার কথা, কারণ গ্রামরা ভাইরা এই পর্যন্ত ফেসবুক অ্যাড ম্যানেজারের কাজ না হলেও এই নিয়ে 5 বার দেখছে। হ্যাঁ আপু, তারপর ওনাদের দেখেন ঝামেলা থাকবে। ওনাদের যদি এখন একটা অ্যাড ক্যাম্পেইনের কাজ দেই, একটা বায়ার ওনাদের একটা অ্যাড ক্যাম্পেইন দেয়, তারপর আসবে আপু কাট লাগবে। এখন শুধু কাটেই সমস্যা আপু। ভাই ইসলামী ব্যাংকে যান, সবচেয়ে ইজি, ইসলামী ব্যাংকে গিয়ে আপনি কার্ড করে, তারপর কার্ড সমস্যা না, আপনাদের পাসপোর্ট ছাড়া আপনারা তো এনরোলস করাইতে পারবেন না ডলার আপনাদের অ্যাকাউন্টে। উইদাউট পাসপোর্ট ছাড়া ডলার এনরোলস করানো যাবে না, আপনাদের ডলার এনরোলস করানো দরকার। আচ্ছা আপু, এখানে তো ডলার এনরোলস কি ব্যাংক থেকে করা যাবে? আপনাদের এখানে কোথায় করা জানি না, আমাদের এখানে যেখানে যেখানে করায়, আপনাদের এখানে ব্যাংকে যদি এখানে তো এরকম নাই আপু, আপাতত মানে এরকম যে সেটাই, সেই জন্যই বললাম কোথায় করায় আমি তো জানি না, ব্যাংকে যদি ফ্যাসিলিটিটা দেয় তাহলে ব্যাংক থেকে করায় নিতে পারে, না ব্যাংক না দিলে আপনাদের এখানে ডলার এনরোলস করানো নিশ্চয়ই খাগড়াছড়িতে কোনো জায়গা আছে, না থাকলে আপনাদের মেবি চিটং এ গিয়ে এনরোলস করাইতে হবে। কারণ তাহলে তো যদি এখানে থাকতো তাহলে তো আমি করতে পারতাম। তাহলে আপু আরো অনলাইনে কিছু সার্ভিস দেয় যে এই কি কয় টাকা পয়সা যে লেনদেনের কিছু সাইট আছে ভাই? আই ডোন্ট নো, এগুলি কেমন আমি জানি না, এগুলি কিছু কিছু জায়গায় দেখলাম ইনু কাজ করে, কিছু জায়গা নিয়ে ইনুর সাথে কথা বলে দেখতে পারেন ট্রেডিং এর, কিন্তু আমি ওগুলিতে আসলে ভরসা পাই না।
ঝামেলা আছে, কারণ আমরা হচ্ছে ভাই অনেক কষ্ট করে একটা ফ্রিল্যান্সার রাত জেগে কষ্ট করে আর্ন করে। আমার বললাম না, আমার এক স্টুডেন্ট হচ্ছে $80 একটা কাজ পাইছে, ও বেচারা 3-4 দিন ধরে ঘুমায় না, সকালে ঝুরতে থাকে, বলে আপু আমি বলছি, বললাম না যে মানে সে ঝুরতিছে কারণ তার বায়ার রাতের বেলা আসে, তার কাজ রাতের বেলা, এত কষ্ট করে বেচারা কাজ করছে $80। $80 মানে বাংলাদেশ টাকায় কত আসতেছে আমাদের? তারপরে যদি সে একটা কাজ করতে পারে, তার মানে বুঝেন সে আর প্রথম কাজটাই যেহেতু সে হচ্ছে $80 পেয়েছে, ইনশাল্লাহ সে এরপরের কাজগুলো খুব আর্লি পেয়ে যাবে। তো ওই বেচারা রাত জেগে কাজ করে ওর কষ্টের টাকা ওই ইনু যে জায়গায় দেয়, ওই জায়গায় ট্রেডিং এর ওই জায়গার মতো তার আমাদের এটা না, ট্রেডিং করলাম করলাম না, বসে থেকে হইলো হইলো না, আমাদেরটা কিন্তু বহু কষ্ট করে করতে হয়। সো টাকা পয়সা একটু হিসেব করে জায়গা মতো খরচ করা উচিত, জায়গা মতো হচ্ছে যে জায়গা জেনুইন জায়গা ওই জায়গায়, কারণ আমরা একটা অ্যাকাউন্টের সাথে একবার লিংক করিয়ে দিলে আমাদের অ্যাকাউন্ট গুলি পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি না। সো ভেবে চিন্তে লিঙ্ক করাতে হয়, বুঝতে পেরেছেন? আপনি যেমন ফাইবারের সাথে আপনি পেওনিয়ার একবার অ্যাকাউন্ট লিংক করে দিলে আপনার এই পেওনিয়ারের থ্রুতে আনতে হবে, আবার পেওনিয়ারে আপনার ভেরিফিকেশন যখন নিবে পেওনিয়ারে আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, তার মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টও থাকতে হবে, আপনার পেওনিয়ার অ্যাকাউন্টও থাকতে হবে, তারপরে আপনার পাসপোর্ট থাকতে হবে, আপনার এনআইডি থাকতে হবে। একটা ফ্রিল্যান্সার হইতে হলে এই কয়েকটা জিনিস এখন মাস্ট। তারপরে তো আমাদের গভর্নমেন্ট ফ্রিল্যান্সারদের জন্য এক্সট্রা কিছু দেওয়ার চিন্তা করছেই। ঠিক আছে, আর কিছু না, ব্রেকে যাবেন, ব্রেকের স্ক্রিন দেন। উষা সিং ভাই আপনি কালকে ব্রেকের স্ক্রিন না দিয়ে কোথায় গেছেন? আপনাকে খুঁজে পাই নাই, এটা খুব খারাপ ভাইয়া, ব্রেকের স্ক্রিন দিয়ে যাবেন না আপু, তখন তো কথা বলতে হচ্ছে। আমরা ব্রেক থেকে এসে আসার পর একটা গান শুনবো, 5 মিনিট মাইন্ডটাকে ফ্রেশ করবো একটা গান শুনে, তারপর হচ্ছে আমরা পরের অ্যাড ম্যানেজারের কাজ ধরবো। ঠিক আছে আয়েশা আপু, আয়েশা আপু আজকে কথা বলে না, আপনাদের কাছ থেকে ইয়ে করব গান শুনে আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারের কাজ ধরবো। ঠিক আছে, ও হ্যালো, এইটা স্পেশালি আমাকে বলতেছেন আপু? হ্যাঁ, কারণ অন্য কাউকে, অন্য কাউকে বললে ওরা গান শোনা না, আপনি আমাকে বলে গান শোনান, মাশাআল্লাহ আপনি সুন্দর গান তাই। ঠিক আছে, যান যান ব্রেকে চলে যান সবাই, 25, 35, 45, 11:15 ব্যাক করবেন। আচ্ছা আপু, জি আপু, লাইভটা বন্ধ করবেন না।